حدثنا أبو عاصم عن مالك عن أبي الزناد عن عبد الرحمن الأعرج عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم لا يصلي أحدكم في الثوب الواحد ليس على عاتقيه شيء সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার সাতই রবিউস সানি 1443 হিজরি মোতাবেক 12ই নভেম্বর 2021 ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সালাতের পর্ব, পর্ব নম্বর 3। সালাতের পর্বে আমাদের আজকে পর্ব নম্বর 3। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর হচ্ছে 5, হাদিস নম্বর 359। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইজা সাল্লা ফি সাবিল ওয়াহিদ, কোনো ব্যক্তি যখন একটি কাপড়ে সালাত আদায় করবে, শুধু একটি কাপড় গোটা শরীরে আছে, ফালিয়াজ আল আলা আতিকাইহে, তখন যেন অবশ্যই দুই কাঁধের ওপর কাপড় রাখে, একটি কাপড় হলে যখন যেন কাঁধ ঢেকে সালাত আদায় করে। জি, যদি সেই কাপড় পর্যাপ্ত হয় কাঁধ ঢাকার জন্য, মানে কাঁধ সহ হাঁটু পর্যন্ত ঢাকা যদি সম্ভব হয়, তাহলে দুই কাঁধের ওপর অবশ্যই রাখতে হবে। কিন্তু তার চাইতেও যদি ছোট কাপড় হয়, যাতে নাভি থেকে নিয়ে হাঁটু শুধু ঢাকা যাবে লঙ্গির মতো, তাহলে তখন কাঁধ ঢাকবে না হাঁটু ঢাকবে, রান ঢাকবে? হ্যাঁ, তো পুরুষের আওরাত অর্থাৎ শরীরে এতটা অঙ্গ যা হচ্ছে আবৃত বস্তু, পুরুষের আওরাত, পুরুষের সতর, সতর বলা হয় আমাদের দেশীয় ভাষাতে। আওরাত মানে হচ্ছে লুকায়িত স্থান শরীর, যেটাকে লুকিয়ে রাখতে হয়, চোখের আড়ালে রাখতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলমার আত আওরাতুন, নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। জি, ঠিক ওই রকমই পুরুষদের শরীরে নাভি থেকে নিয়ে মা বাইনা সুররাতে ইলা রুকবা, নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এতটুকু হচ্ছে আওরাত, গোপনীয় স্থান, ঢেকে রাখার স্থান, শরীরে ঢেকে রাখতে হবে সবসময় ঢেকে রাখতে হবে। প্রয়োজনে কখনো রান খোলা জায়েজ আছে, এর আগে আলোচনা করেছি। এই যে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত, যে এটা হচ্ছে কি সতর বা ঢেকে রাখার স্থান শরীর, মানে ঢেকে রাখতে হয় পুরুষের। তারপরে আপনি গায়ে গেঞ্জি দেন আর না দেন, গায়ে একটু গামছা দেন আর না দেন, খালি গায়ে ঘুরে বেড়ান, আপনি কোনো হারাম কাজ করলেন না, সে সমাজ যদি সেটাকে যদি অভদ্রতা মনে করা হয় তাহলে অভদ্রতা, আর সমাজ যদি সেটাকে সাধারণ ব্যাপার মনে করে তেমন কোনো ব্যাপার না। মশলাগুলো জেনে নিতে হবে, কারণ আমার অনেকে কিন্তু খালি গায়ে বাইরে ঘুরছে, অনেকে অথবা ধরেন রুমে থাকছেন, পাকশাক করছেন, আমার অনেকে খালি গায়ে, তো বিষয়টা স্পষ্ট থাকা উচিত। একটা হচ্ছে সতর, যেটা ঢাকতেই হবে পুরুষের, সেটা কতটা বললাম, নাভি থেকে নিয়ে, মানে নাভি সহ, কিন্তু মানে নাভির নিচে না, নাভিটা ওর মধ্যে সামিল, নাভি থেকে হাঁটু সহ, হাঁটু পর্যন্ত, হাঁটুর ওপর নয়, এতটা হচ্ছে আওরাত। আর বাকি কাঁধ আর যে গা রয়েছে সেটা ঢেকে রাখা যদি কোনো সমাজে খাওয়ারেমে মরু আর অন্তর্ভুক্ত মনে করা হয়, একটি ভাষা হচ্ছে খাওয়ারেমে মরুয়া, মানে এমন এক কাজ যেটা ভদ্রতার পরিপন্থী, ভদ্রতার পরিপন্থী, এটা কিন্তু সব দেশে একরকম নাই, এক এক দেশে এক এক রকম। যেমন খালি মাথায় ঘোরাফেরা করা ভারত বাংলাদেশ পাকিস্তানে দিনদার ধার্মিক লোকদের, দাড়িওয়ালাদের কি ভদ্রতা না অভদ্রতা? অভদ্রতা। কিন্তু ভারতের দক্ষিণ অঞ্চলে, দক্ষিণ ভারত, কেরালা, মাদ্রাজ, হ্যাঁ, তারপরে আপনার শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এসব দেশে বড় বড় খতিবরা, বক্তারা খালি মাথায় প্যান্ট শার্ট পরে আছে না নেই, তাহলে সেসব দেশে এটা ভদ্রতার খেলাফ নয়। তো তাহলে এই শরীর ঢাকার বিষয়টি সালাতের বাইরে, কিন্তু সালাতে বলছি না, কিন্তু এমনি সময় সালাতে তো কাঁধ ঢাকতে হবে, সালাতের বাইরে এমনি চলাফেরার ক্ষেত্রে মশলা জেনে নেন, যদি আপনার সমাজে এটাকে অভদ্রতা
বলে গণ্য করা হয়, তাহলে অভদ্রতা, আপনি অভদ্রতার কাজ করছেন। একজন শরীফ ভদ্র মানুষ এরকমটা করবে না খালি গায়ে, তাহলে বাইরে লোকজনের সামনে বের হবে না। আর যদি সমাজে এটা কোনো ব্যাপারই না, তাহলে অভদ্রতা নাই, কোনো রকমের আয়ব বা খারাপ দৃষ্টিতে দেখা হয় না, তাহলে অসুবিধা না, আপনি খালি গায়ে ঘোরেন, কোনো অসুবিধা নেই। বাকি থাকলো নাভি থেকে নেহাটু পর্যন্ত, এই যে এটার নাম কি আওরত, সতর, ঢাকতে হবে, সাতারে আস্তন মানে ঢাকা। এটা দুই ভাগে বিভক্ত, এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আওরাতে খফিফা আর একটা হচ্ছে আওরাতে গলিজা। একটা হচ্ছে হালকা ঢেকে রাখার বস্তু আর একটা হচ্ছে কঠোরভাবে ঢেকে রাখার বস্তু। কিছুটা অংশ আছে অবশ্যই ঢেকে রাখতে হবে, আর সেটা প্রকাশ পাওয়া বা প্রকাশ করা হচ্ছে হারাম, হারাম, অশ্লীলতা, ফাহেশা এবং গোনার কাজ, বড় গোনা। আর বাকি কিছুটা অংশ আছে যেটা ঢেকে রাখা উত্তম, আর যদি মাঝে মাঝে প্রয়োজনে খুলে তো অনুত্তম। অনুত্তম কাজ কখনো কখনো সেটা আর অনুত্তম থাকে না, যখন এটা বাস্তবে মানুষকে জায়েজ বলে দেখাইতে হবে, নাহলে মানুষ এটাকে ঘৃণা করবে, কখনো কখনো প্রয়োজন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন, কখনো কখনো নবী সাল্লাম যদি এই কাজটা না করতেন, রান কখনো কখনো না খুলতেন, তাহলে লোকেরা কী মনে করতো, হারাম। কারণ নবী সাল্লাম কখনো রান খুলেননি, কিন্তু যখন মাঝে মধ্যে খুলেছেন তাহলে বোঝা গেলো যে এটা হারাম নয়, নাজায়েজ নয়, আর ঢেকে রাখা ওয়াজিব নয়, ঢেকে রাখা ভালো। আর যদি প্রয়োজনে কখনো খুলে তাহলে সেটা অনুত্তম, জায়েজ, বেয়ানি জওয়াজ করেছেন। তো এই যে দুটো ভাগ, হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত কতটা, এটাও কিন্তু এর আগে সংক্ষেপে আলোচনা করেছি, কারো সম্পর্কে ধারণা আছে কতটা ঢেকে রাখা একবারে জরুরি ওয়াজিব আর কতটা ঢেকে রাখা ভালো? আর যদি খুলে দেন তো হারাম নাই। জি, আদম আলাইহিস সালাম আর হাওয়ার ঘটনায় যখন কাপড় খুলে বিবস্ত্র হয়ে গেলেন জান্নাত থেকে বের হওয়ার পরে, কাপড় জান্নাতের কাপড় আল্লাহ কেড়ে নিলেন, তখন সেখানে রয়েছে, হ্যাঁ আয়াত পড়ো, সাওআতাহুমা আকমিরিল আয়া ফাবাদাত লাহুমা সাওআতাহুমা, উভয়ের স্বামী স্ত্রী দুইজনের সাওআ, যেটা দেখতে সাইয়াতুন থেকে খারাপ লাগে, সেটা প্রকাশ হয়ে গেল, অনুমুক্ত হয়ে গেল, লজ্জায় স্থান একেবারে পুরোপুরি। যতই খারাপ মানুষ হোক যদি লজ্জার স্থান একেবারে খোলা থাকে, উলঙ্গ ন্যাংটা হয়ে থাকে, দেখতে খারাপ লাগবে, সবাইকে খারাপ লাগে, লাগবে না? সাওআতাহুমা, তো এই সাওআতান মানে সামনের দিকের লজ্জা স্থান, মানে পেশাবের জায়গা আর তার আশেপাশের জায়গা, আর আর পায়খানার জায়গা পেছন নিতম্ব সহ, এটা ঢেকে রাখা ফরজ, এবং এটি হচ্ছে আওরাতে গালিজা, শক্তভাবে সেটা আওরাত, আর সেটার কোনো অংশ খোলা, নিতম্ব পাছা খোলা, সামনের দিক কিছু খোলা, এটা হচ্ছে হারাম, হারাম। সুতরাং কেউ কেউ যদি জাঙ্গিয়া পরে থাকে তো অনেকটা নিতম্ব খুলে যাবে, তাহলে হারামের কাজ করলো। কিন্তু যদি হাফ প্যান্ট পরে থাকে, মানে যেগুলো আমাদের দেশের আন্ডার প্যান্ট আগে হইতো, ঢিলা ঢালা, কিন্তু মানে হাফ পাইজামার মতো, রানের ওপরে কিছুটা আধা হাত হয়তো ওপরে আছে, যদি এরকম কেউ পরে থাকে তাহলে সেটা হারাম নয়। যেমন আজকাল ফ্যাশন উঠেছে, হ্যাঁ পশ্চিমা ফ্যাশন মুসলিম দেশে খুব ব্যাপক হারে চালু হয়েছে, হাটে বাজারে শহরে হাফ প্যান্ট বের ঘুরে বেড়াচ্ছে, রানের ওপরে বেশ কিছুটা খোলা থাকছে। হারাম না হইলেও, এটা কবিরা গুনাহ না হইলেও, এটা নাজায়েজ। এইভাবে কখনো প্রয়োজনে সেটা আলাদা কথা, কিন্তু এখানে প্রয়োজন মলে যাচ্ছে হাফ প্যান্ট পরে, আর আপনার রাস্তাঘাটে হাসপাতালে হাফ প্যান্ট পরে আর রান খোলা থাকছে, জায়েজ নয় বটে, যদিও সেটা আওরাতে খফিফা। আওরাতে খফিফা বলতে প্রয়োজনে কি করা যাবে, রান খোলা যাবে। এতে হবে কি, আমাদের সমাজে অনেক যে ভুল ধারণা আছে, কারো যদি রান একটু খুলে দেয় বলছে যে হারাম কাজ করে দিচ্ছে, হারাম কাজ করে দিয়েছে, আরও এই ধরনের কিছু ভাষা তাদের আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো কাপড়, একটি কাপড় আপনার কাছে আছে, যদি বড় থাকে যে এখানে
কাঁধ থেকে শুরু করে কাঁধে বেঁধে নিল, গত সপ্তাহ বলেছি, আর তারপরে হাঁটু পর্যন্ত ঢেকে গেল, তাহলে কাঁধ ঢেকে সলাত আদায় করতে হবে। একটা হচ্ছে সলাতের বাইরে যে কোনো সময়ের পোশাক আওরাত, আর একটা হচ্ছে লেবাসুস সলাত, দুটোতে কিন্তু পার্থক্য আছে, এটাও মনে রাখতে হবে। কি পার্থক্য আছে? আপনি এমনি ঘোরাফেরা করছেন সলাতের অবস্থায় নয়, তাহলে আপনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা যথেষ্ট, যথেষ্ট। সারাদিন যদি খালি গায়ে থাকেন কোনো অসুবিধা নেই, কিন্তু যখন লেবাসুস সলার মাসলা আসবে, হ্যাঁ, তখন কি করতে হবে? কাঁধ থেকে শুরু করে হাঁটু সহ ঢাকতে হবে, কাঁধ থেকে শুরু করে হাঁটু সহ ঢাকতে হবে, যদি কাপড়টা এতটা হয়, অথবা দুটো কাপড় দিয়ে ঢাকা সম্ভব হয়। যেমন আসছে দুটো কাপড়ের কথা আসছে, গরিব মানুষদের বরং সেই জামানায়, নবী সাল্লামের জামানায়, সাহাবাগের জামানায় অধিকাংশ মানুষের দুটো কাপড় ছিল না, একটি কাপড়ে তারা সলাত আদায় করত। তো একটি কাপড় হলে কাঁধ থেকে শুরু করে হাঁটু সহ, এত ছোট কাপড় একটা কাপড় যে কাঁধের উপর দিলে নিচের দিকে রান খুলে যাবে, তাহলে কি করবে? তখন কাপড় কাঁধ থেকে নামিয়ে দেন, যতদূর নামানো যায়, বুকের উপর বাঁধলেন, পেটের উপর বাঁধলেন, আর তারপর নাভি সহ হাঁটু পর্যন্ত ঢাকলেন, আর ওই অবস্থায় সলাত আদায় করুন। সলাত বাদ দেওয়া যাবে না, এই অবস্থায় সলাত আদায় করতে হবে, ঠিক আছে? তাহলে কাঁধ ঢাকা ওয়াজিব না সুন্নাতে মুয়াক্কাদা, এই একটি মাসআলা, কাঁধের যখন মাসআলা এসেছে এটাও জেনে রাখুন। বেশ কিছু ফুকাহারা বলছে যে কাঁধ ঢাকা হচ্ছে ওয়াজিব, কিন্তু সলাতের শর্ত নয়, ফরজ নয়, ওয়াজিব। তার মানে কেউ যদি কাঁধ না ঢাকে, কাপড় আছে তারপর কাঁধ ঢাকলো না, সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে সলাত আদায় করে দিল, তাহলে তাদের মতে সুন্নতের খেলাফ করলো, কিন্তু সলাত হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত ভাষায় তাকিদ করেছেন, যার ফলে এই মতটি আমরা মেনে নিতে পারি না। যার কাছে কাপড় আছে সে কাঁধ অবশ্যই ঢাকবে, কাঁধ ঢাকা ফরজ তার জন্য, ওয়াজিব তার জন্য, এটা শুধু ই নাই, মানে সুন্নত নাই। তো কাঁধ ঢাকা ওয়াজিব, আর কাঁধ যদি না ঢাকে এমন কাপড় যাতে কাঁধ ঢাকে না, সেন্টু গেঞ্জি, তো বলবো যে না, সলাতে হয়ে যায়জ নয়, তোমার সলাতে ভাবে যায়জ নয়। কিন্তু হাফ গেঞ্জি এখান পর্যন্ত আছে, অনেকে জিজ্ঞাসা করে, কারণ আমাদের সমাজে হানাফি মোল্লারা ফতোয়া দিয়ে রেখেছে যে এইভাবে যদি হাফ হাফ জামা, হাফ শার্ট বা হাফ গেঞ্জি গায়ে দিয়ে সলাত আদায় করে তো মুকরু, এই ফতোয়া কিন্তু আছে ওদের, কথা বোঝা গেছে, এগুলো খেয়াল খুশি কথা। যেমন ওদের ফতোয়া আছে মাথায় যদি টুপি না থাকে, মাথা ঢাকা না থাকে তো সলাত মুকরু, এরকম কোনো দলিল নেই, কথা বোঝা গেছে। তবে যেমনটা বললাম, যেই সমাজে মাথায় টুপি দেওয়া ভদ্রতা, সেই সমাজে মাথায় টুপি না দেওয়াটা অভদ্রতা। তা আপনি অভদ্রতার কাজ করলেন, কিন্তু সলাতে কোনো মাকরুহ কাজ করলেন না, আর সেটা সলাতের সাথে সম্পর্কিত না, রাস্তাঘাটেও চলতে ফিরতে এমনি, যেখানে টুপি আছে সবসময় টুপি, এই নয় যে মসজিদে ঢুকলে টুপি নিয়ে নাও, আর মসজিদ থেকে বেরিয়ে গেলে টুপিটা গেটে আসতে নামিয়ে দাও, অথবা মসজিদে কিছু টুপি রাখা আছে গেলে একটা নিয়ে নাও, খেজুর পাতা টুপি, আর তারপরে নামিয়ে রেখে দাও, না না এর কোনো দলিল নেই। তবে সলাতের অবস্থায় ভালো পোশাকে থাকবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এইভাবে এই প্রচলন করা যে সলাতের সাথে মাথা ঢাকার কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, কি বলছিলাম, তাহলে কাঁধ ঢাকা সলাতে ওয়াজিব, আর ওয়াজিব আর ফরজ কোনো পার্থক্য নেই। জি, যার কাছে কাপড় আছে অবশ্যই কাঁধ ঢাকবে, হাদিস এই মর্মে আসছে। এখন হাদিস দেখেন, ইমাম বুখারী রাহমাহুল্লাহর ওস্তাদ আবু আসেম, আর তার ওস্তাদ হচ্ছে ইমাম মালিক বিন আনাস, চার যে ইমাম চার মজহাবের তার প্রখ্যাত ইমাম, এবং মদিনার ইমাম ও দারিল হিজরা, ইমাম মালিক বিন আনাস রাহমাহুল্লাহ। তাহলে ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ হচ্ছেন কে? হ্যাঁ, ইমাম মালিক রাহমাহুল্লাহ। আর ইমাম বুখারী সরাসরি ওস্তাদ চার ইমামের একজন আছেন, কে? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম বুখারীর ওস্তাদ হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক থেকে বর্ণনা করছেন তার ওস্তাদ, আর ইমাম মালিক বর্ণনা করছেন আবু জেনাদ থেকে, আবু জেনাদ, জি, আবদুল্লাহ বিন জাকওয়ান ওনার নাম ছিল, আর তিনি বর্ণনা করছেন আব্দুর রহমান আল আরাজ থেকে, আব্দুর রহমান আরাজ, আবু জেনাদ এরা তাবেই, বর্ণনা করছেন কার থেকে? আবু হুরায়রা থেকে। তো কয়টি ওয়াস্তা রয়েছে ইমাম বুখারী আর রাসূলুল্লাহ মাঝখানে? আবু আসেম, মালিক, আবু জেনাদ, আব্দুর রহমান আরাজ আর আবু হুরায়রা, আবু হুরায়রা, তাই না? কয়জন হচ্ছে? পাঁচজন। বেশ কিছু হাদিস আছে সহিহ বুখারীতে, যেখানে অনেকগুলি হাদিস আছে যেখানে চারজন শুধু ওয়াস্তা আছে, মাধ্যম চারজন,
আর ত্রিশের বেশি হাদিস আছে সহিহ বুখারীতে, যাতে মাত্র তিনজন মাধ্যম আচ্ছা তিনজন ওস্তাদ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইরকম আছে। আবু রাজি আল্লাহ তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউসাল্লি আহাদ ফিস ওয়াহিদ, কোনো ব্যক্তি তোমাদের যেন সলাত আদায় না করে একটি কাপড়ে, লাইসা আলা আতিকাইহি শাই, এই অবস্থায় যে একটি কাপড় আর কাঁধের উপর কোনো কাপড় নেই, একটি কাপড় থাকলে সেটা যদি কাঁধ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা সম্ভব হয় তাহলে কাঁধের উপর যেন অবশ্যই থাকে, এইভাবে সলাত যেন আদায় না করে, তাহলে এই আন্নাহি নিষিদ্ধ মানে নাজায়জ। আর যারা সন্নত বলছে জমহুর, তারা বলছে না এটা হচ্ছে মাকরুহ, তার কাঁধ খুলে সলাত আদায় তাদের কাছে হচ্ছে মাকরুহ, কিন্তু এই মতটি যদিও অনেক ফোকা বলেছে কিন্তু ঠিক নাই, মাকরুহ বলা হালকা করে দেওয়া বিষয়টিকে। জি, 360 নম্বর হাদিস এই মর্মে ইকরামা বর্ণনা করেছে, কালা সামিয়তুহু আও কুনতু সাআলতুহু, জিজ্ঞেস করেছি অথবা শুনেছি, কালা সামিয়তু আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, ইয়াকুল বলতে শুনেছি, আশহাদু আমি সাক্ষ্য প্রদান করছি, আন্নি সামিয়তু রাসূলুল্লাহ, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কথাকে শক্ত করে বর্ণনা করার জন্য আমি সাক্ষী দিচ্ছি যে আমি রাসূলের কাছে শুনেছি, ইয়াকুল বলতে শুনেছি, মান সাল্লা ফি সাওবিন, কেউ যদি একটি কাপড়ে সলাত আদায় করে, ফালিউ খালিফ বাইনা তারাফাইহি, তাহলে কাপড়ে দুটো কিনারার একটিকে অপর দিকে যেন করে নেই, একটিকে অপর দিকে যেন করে নেই, এটার অপর নাম হচ্ছে ইলতিহাফ, এর আগে গত সপ্তাহে ইলতিহাফ শব্দটি এসছে, এর আরেকটি নাম হচ্ছে ইস্তেমাল, কাপড়টাকে জড়িয়ে নেওয়া, ইলতিহাফ মানে জড়িয়ে নেওয়া, ইস্তেমাল মানে হচ্ছে জড়িয়ে নেওয়া, আর মুখালফা সবে মুখালফা মানে একদিকেরটা আর একদিকে করে নেওয়া, এইটা একটা কাপড়, এইটাই শুধু কাপড় আছে গোটা গায়ে, আর বড় লম্বা চওড়া চাদর আছে বা কাপড় আছে, তাহলে কী করবে, এইভাবে করে নেবে, যদি এভাবে করে নেই তাহলে কী হলো, কাঁধও ঢাকলো আর কাঁধ থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে গেল, ব্যাস এতে সলাত আদায় করে। 6 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে, ইজা কানা সাওব দাইয়াকান, যদি কাপড় সংকীর্ণ থাকে, মাসলা বয়ান করেছি, কাপড় যদি বড় থাকে তাহলে নয় কাঁধ সহ ঢাকবেন, কিন্তু কাপড় এমন ছোট যে কাঁধ ঢাকলে রান ঢাকে না আর রান ঢাকলে কাঁধ ঢাকে না, তখন কি করবেন, তাই আসছে। বলছেন সাইদ বিন আল হারিস, কাল সাআলনা জাবের ইবনে আব্দুল্লাহ আনিস সালাতে ফি সাওবিল ওয়াহিদ, আমরা জিজ্ঞেস করলাম জাবের বিন আব্দুল্লাহ প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছেলে এবং বাবা দুইজনেই কিন্তু সাহাবি, জাবেরের পিতা জাবের যুবক ছেলে ছিলেন আর তার পিতা ওহুদের ময়দানে শহীদ হয়েছেন 70 জনের একজন, এবং প্রথম দিকে যে শহীদ হয়েছিলেন তার সবগুলি মেয়ে ছিল, প্রায় 9 জন মেয়ে ছিল আর একটি ছেলে জাবের। রাত্রে অনেক সময় নেক মানুষরা আল্লাহর নেক বান্দারা কোনো কথা বলেন সেটা ঘটে যায়, যা ঘটতে যাচ্ছে গায়েব জানেন এটা নয়, কিন্তু যে কথাটি বলেন আল্লাহ তাদের মুখ দিয়ে বলিয়ে নেই হক কথা বা সত্য কথা বাস্তব কথা। রাত্রে ছেলেকে ডেকে ওসিয়ত করছেন যে বাবা দেখো আমি সকালে ফজর পড়েই আমি জেহাদের ময়দানে যাব, ওহদে যাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম হয়েছে, আর তুমি অল্প বয়সে আছো, তোমার 9-9 জন বোন আছে, হ্যাঁ তাদের বিবাহ শাদী হয়নি, তো তাদের খেয়াল রাখিও, তুমি তাদের দেখাশোনা করিও, কারণ আমার মনে হচ্ছে যে আমি আর এ ওহদের ময়দান থেকে ফিরে আসবো না, ওহদের ময়দান থেকে আমি ফিরে আসবো না। সুবহানাল্লাহ, সে হাদিসে রয়েছে ফাকানা আউয়াল মাকতুল, প্রথম নিহত প্রথম শহীদ হচ্ছেন তিনি ইহুদের ময়দানে কাফেরদের হাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকগুলি ঘটনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাম বিশেষভাবে লক্ষ্য রাখতেন জাবেরের, জাবেরের কাছে একবার উঁট বিক্রি করলেন না, উঁট কিনলেন জি, তো জাবের রাদিয়াল্লাহু তাআলা উঁটটার দরকার আছে, উঁটটা বিক্রি করতে চান না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছেন এই বাহানা তোকে কিছু দেব না, তুমি বিক্রি করে দাও, বারবার বলাতে যাবে বিশ্বাস, নবী সাল্লাম বলছেন উটের হয়তো ওনার প্রয়োজন আছে, বিক্রি করেন ঠিক আছে, নবী সাল্লাম উট কিনলেন, উটের পয়সাটাও দিলেন, তারপর উটটাও তাকে ফিরিয়ে দিয়ে দিলেন, কি জন্য দিলেন, যাও তোমার বোন আছে 9-9টা বোন আছে তাদের দেখাশোনা করবে, তোমার প্রয়োজন আছে জানিয়েছ। কাউকে যদি দান করেন তো দান করার কিছু তরিকা আছে যাতে সে ভিক্ষুক না সেজে যায়, মানে বদ অভ্যাস না হয়ে যায়, বদ অভ্যাস দান করেন কিন্তু একটু খাটিয়ে দান করেন,
কথা বোঝা গেছে? দান করলেন, কিন্তু ব্যবসার মাধ্যমে দান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর চাইতে আরো একটা স্পষ্ট ঘটনা বলি। আমার সঙ্গী সৌদি আর আরে বাড়ি ছিল, মোদী ইউনিভার্সিটিতে পড়েছে, ওদের বাড়িও গেছি আর আরে যখন দাওয়া সেন্টারে বক্তব্য করার জন্য গেলাম 1994, অনেক আগে, কিন্তু আমার প্রথম মদিনা থেকে পাশ করার পরে, 93 পাশ করার পরে 94 আর আরে বক্তব্য গেছিলাম। আর আর আল জৌফে দুটো জায়গায় প্রথম নিয়ে গেছিল আল কাসিম থেকে আমাকে। বড় একজন সৌদি শেখ ছিল হায়াতে কবাল আলমার, শেখ আবদুল্লাহ সালে আল কোসাইয়ের, ওনার আরবি বক্তব্য ছিল, আমার বাংলা, প্রথম বাংলায় বলছে আর আরের ইতিহাসে আর জৌফের ইতিহাসে প্রথম বাংলায় বক্তব্য আমি করেছি। তখনকার মসজিদে পারমিশন ছিল না, মসজিদে, এখন যেমন মসজিদ আমাদের অনেকটা পারমিশন আছে বক্তব্য করার, তো পারমিশন ছিল না। আমি গেছি, তারপর আমি অপরিচিত, সেখানে জোহরের নামাজ আমাকে লাগিয়ে দিয়েছে, কারণ দাওয়া সেন্টার মদিনটা নতুন নতুন, তখন দাওয়া সেন্টারগুলো খুলেছে, মদির এত দাওয়াতি কাজ পছন্দ করে, এত পছন্দ করে, ও জোহরে একবার লাগে, আসরের লাগে, আমাকে যেখানে পাঁচ জায়গায় পাঁচ মসজিদে যেখানে যায় আমাকে একটু বলেন, 10 মিনিট বলেন ক্যালিমা, মানে শর্ট আলোচনা ক্যালিমা বলেন, জোহরের সালাতে লাগিয়ে দিয়েছে মাইক দিয়ে, বাইরের মাইক দিয়ে, জীবনে কোনোদিন বাংলা ওই এলাকায় লোক শোনেনি, আর সব তো ওই সব আরবি এলাকা, অল্প কিছু বাংলাদেশি আছে। যাই হোক, যেমনই শুরু করেছি আওকাফে আওয়াজ পৌঁছে গেছে, আওকাফে যে মসজিদের কর্তৃপক্ষ তাদের আওয়াজ পৌঁছে, আরে মসজিদ থেকে কোন ভাষাতে কোন আলোচনা আসছে, আওকাফের লোক তাড়াতাড়ি চলে এসছে, আসার পরে আমার মাইকের দিকে ও টার্গেট করে আসছে বন্ধ করে দেওয়ার জন্য, আমি তো বলে যাচ্ছি, তখন মদিরটা ফট করে বসেছিল, মদির কিন্তু জাজাহল্লা খায় বসে থেকে যতগুলি এত আলোচনা গেছে বসে থেকে গেছে, তো বসে আসে ফট করে ও দাঁড়িয়ে গেল, তারপর বললো যে আমি মদিরুল জালিয়াত, আর আমি বলেছি ওনাকে, উনি এসছেন আল কাসিম থেকে। যাই হোক, এটা হচ্ছে আপনার আল জৌফ আর এই আর আরের ইতিহাস। আর আরে যে প্রোগ্রামটা হয়েছিল এসব পরে বিশাল প্রোগ্রাম, আমার জীবনের প্রথম 500 লোক তখন বাংলাদেশি, 500 আর আরের মতো জায়গাতে, আর একটা মসজিদে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর এত লোক জমা করা, যেই লোকটি জমা করেছিলেন মাহমুদ ভাই একজন ছিলেন, জাজাহুল্লাহ খের, তো খুব ভালো মানুষ, খুবই পরিশ্রমী লোক। ওনার এখানে দামামে আসার পরে 2-1 বার টেলিফোন করেছে খোঁজ খবর, তারপরে হঠাৎ করে 10-10 বছর খোঁজ খবর নেই, কোথায় গেছে লোকটি। তারপরে কয়েকবার আমি আর গেছি বক্তব্য করতে, কিন্তু খোঁজ পাই না। তো জিজ্ঞেস করলাম এক ভাইকে যে মাহমুদকে চিনে, তো মাহমুদ ভাই কোথায়, ও যে অনেক আগে তো আরে ছিল, বলছে উনি তো আমেরিকা চলে গেছে। আরে আমেরিকা কীভাবে গেল, বলছে মেয়ের বিয়ে দিয়েছে আমেরিকায়, তারপরে ও মেয়ে জামাইয়ের সাথে আমেরিকা চলে গেছে। কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। তো এগুলো দাওয়াতি ইতিহাস। কী বলছিলাম, হ্যাঁ কী বলতে গিয়ে বললাম, ওই যে সৌদি ক্লাসমেট, তো আর আরে বক্তব্য করতে গিয়ে আমার জন্য হোটেল ডেকেছে ওই মদির, তো বলছেন না না হোটেলে থাকতে, মানে আমার ক্লাসমেট সেদিন মদি ইউনিভার্সিটির, ও কিন্তু প্রফেসর হয়ে গেছে মদি ইউনিভার্সিটিতে, যেহেতু সৌদি একই ক্লাসে পড়েছে, ও প্রফেসর হয়ে গেছে, আমরা বিদেশি পাশ করে চলে গেছি দাওয়া সেন্টার, যার যেখানে রুজি, তো জানতে পেরেছে যে আমি ওখানে, ছুটে চলে এসে তারপর আমাকে নিয়ে গেল মদিরকে, বলছেন না খালি বক্তব্যের সময় আসবে শেখ মতিউর রহমান, ও আমার ভাই, আমার বাড়িতে থাকবে। ওর বাড়ি গিয়ে দেখি যে ওই একদম বধূ যেমন বকরি পুষছে, বকরির পাল আছে, ছাগলের পাল আছে, বাড়িতে বকরির গন্ধ বাইরে এতে হাউস যেটা, আর তারপরে 10-15 রকম ফল ফ্রুট কিনেছে। তাহলে সত্যি আমাকে নিয়ে গিয়ে ওই যে হোলসেল যেগুলো মার্কেট, এই কার্টনকে কার্টন 10-15 রকম ফল, আমি তুমি এত তাকাল্লুফ কেন করছো এই লৌকিকতা, এইটা কেন? তা আমাকে হাসতে হাসতে বলছে বেশি করে এই জন্য খরিদ করছি যাতে আপনি বারবার আসেন, যাতে বারবার আসেন, জাজাকাল্লাহ খের। এখন মদিনা ইউনিভার্সিটির ও তৃতীয় পোস্টে আছে, মানে ভাইস চ্যান্সেলার, আর তারপরে ওকিলুল জামিয়া যেটাকে রেক্টর বলে ইংলিশে, আর ওকিলুল জামিয়ার দুটো পোস্ট আছে, একটা ওকিলুল জামিয়া তালিমের শিক্ষা ডিপার্টমেন্টের, উনি ওই দায়িত্বে আছেন, শেখ রাবাহ আনাজি। আনাজি তো কী বলছিলাম ওর কথা, হ্যাঁ 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 আসল যা বিষয় বলিনি, ও একদিন ওর পরীক্ষার সময়, যেহেতু আমরা গ্রামের ওদের চাইতে ভালো ছিলাম, তো আমাকে ওর বাড়ি নিয়ে চলে, মদিনাতে যে বাসা ছিল ভাড়া বাসা থাকতো তখন, এখন বাড়ি করেছে, তো বাসাতে নিয়ে গিয়ে পড়াশোনা করতো বিয়ে শাদির পরে। আর আমার রুমমেট ছিল, 2 বছর একসাথে থেকেছে, যখন ব্যাচের অবিবাহিত ছিল, বিবাহের পরে যখন পরিবার নিয়ে থাকতো, তো পরীক্ষার সময় আমাকে নিয়ে চলে যেত, তো কারণ নাহুস সারফে আমার কাছে অনেক হেল্প পেতো, আর খুব ভারী কিতাব শারহে ইবনে আকিল পড়া হইতো, আউযাহুল মাসালিক, জিয়াউস সালিক। তো একদিন দেখছি একটা বাংলাদেশি ক্লিনারকে নিচে থেকে কী করছে, আপনার হালকা তার হাতে ব্যাগগুলো আছে, আমি আর ও নিয়ে নিতে পারবো, বাজার করে আমি আছি তার সাথে, শপিং করে নিয়ে আসছে বাকালাটাল থেকে, নিয়ে নিতে পারবো।
কিন্তু ওই বাংলাদেশি ক্লিনারটাকে ধরিয়ে দিল। তাই বললাম দরকারটা কি, আমি নেবো তুমি নেবো বলে সিঁড়িতে উঠে চলে যাবো, দুই তলা মানে তিন তলা মনে হয়, দরকার কি একে এই করার প্রয়োজন নাই, আমি বলছি নিষ্প্রয়োজন, বলছেন না। তারপরে ওকে গেটে আসার পরে তখনকার যুগে পাঁচিরিয়াল ধরিয়ে দিল। তো এটা কখনকার কথা বলছি, 90-91 ওই সাদ্দামে রাখানো ওই বছর, ওই বছরগুলিতে। তো পাঁচিরিয়াল ধরিয়ে দিল। তারপর আমাকে বলছে যে আমি কেন ওর হাতে দিলাম, আমরা হাতে করে নিয়ে আসলাম না, কারণ আমি চাই না যে আমি আসলে দান করতে চাই ওকে, কিন্তু ফ্রিতে যদি পাঁচিরিয়াল দান করি তো অভ্যাসটা খারাপ হয়ে যাবে। তখন ভাবে যে কোনো একটা সৌদি দেহ মনে করবে যে আমাকে দিবে পাঁচিরিয়াল দশিয়াল দিবে যে অভ্যাসটা খারাপ হয়ে যাবে। কিন্তু আমি ওর হাতে একটা ব্যাগটা ধরিয়ে দিলাম যেন পারিশ্রমিক দিলাম, কিন্তু আসলে পারিশ্রমিক উদ্দেশ্য না আমার, কথা বোঝা গেছে, যাতে অভ্যাসটা খারাপ না। সুবহানাল্লাহ, এটা তখনকার কথা বলছি। তার তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাবেরের সাথে এই ভালো আচরণগুলি অনেক সময় করেছেন। জি, তো কি বলছিলাম, জাবের বিন আবদুল্লাহকে জিজ্ঞেস করলাম আনি সলাতে ফি সাবিল, একটি কাপড়ে সলাত আদায় করা সম্পর্কে, তার হুকুম সম্পর্কে, জায়েজ না না জায়েজ। ফাকালা, বললেন তিনি, খারাজ তো মান নবী সাল্লাল্লাহু আলাইহি, আমি নবী সাল্লাল্লাহু সাথে বেরিয়েছিলাম, ফি বাজে আসফারি, কোনো এক সফরে, যেহেতু লাইলাতান বে বাজে আমরি, কোনো এক রাতে আমার বিশেষ কাজে তার কাছে আসলাম, নবী সাল্লামের কাছে রাতে আসলেন, থওয়াজত ইউসাল্লি, সেই সময় তাকে সলাত অবস্থায় পেলাম, ওয়ালাইয়া সাউবুন ওয়াহিদ, তখন আমার শরীরে একটি কাপড় ছিল, একটি কাপড় পরিধান করেছিলাম, ফাস্তামাল তো বেহি, সেই কাপড়টিকে তখন শরীরে জড়িয়ে নিলাম, ইস্তেমাল এই যে শব্দটি আসলো, ওসাল্লাই তুই এলা জানবি, তারপর রসুল্লাহ সাল্লামের পাশে দাঁড়িয়ে ইক্তেদা করে সলাত আদায় করলাম, নবীকে নামাজ পড়তে দেখছি রাত্রে তাহাজ্জুদের, তার সাথে লেগে গেলাম। ফালামান সারাফা, যখন সালাম ফিরলেন, কালা বলেন মাসুরায়া জাবের, জাবের এই রাতে আমার কাছে আসার রহস্য কি, সোরা মানে হচ্ছে নৈশ ভ্রমণ, রাত্রে ভ্রমণ করা বা রাত্রে কোথাও আগমন করা, এখান থেকে সুরাতুল ইসরা, সুরাতুল ইসরা বনি ইসরায়েলের নাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুরাতুল ইসরা কেন বলা হয়, কারণ এতে প্রথম আয়াতে নৈশ ভ্রমণ, নবী সাল্লামের রাতের ভ্রমণের কথা আলোচনা করা হয়েছে, জমিনী সফর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটার নাম কি ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে আকাশ পথে যে সফর সাত আসমানের উপরে, এটির নাম হচ্ছে মেরাজ, এটির নাম হচ্ছে মেরাজ, কিন্তু আমাদের দেশের মানুষরা ইসরা বুঝে না, মেরাজ বুঝে, পুরোটাকে মেরাজ বলে, মেরাজ মানে ওপরে সফর, সিঁড়িতে চড়া, ওপরে চড়া, আর ইসরা বা সোরা মানে হচ্ছে রাত্রে কোথাও যাওয়া, নৈশ ভ্রমণ, তো এই শব্দটি এখানে এসছে, মাসরাইয়া যাবে, যাবে এই রাত্রে আগমনের কারণটা কি, রাত্রে সাধারণত কেউ কারোর কাছে আসে না, তুমি এত গভীর রাতে কেন আমার কাছে এসছো, ফাখবার তো বেহা জাতি, তখন আমার প্রয়োজন বললাম যে আমার বিশেষ প্রয়োজন আপনার কাছে এসেছি, ফালামা ফারাক, তো যখন আমার কথাবার্তা শেষ করলাম, শেষ হলো কথা, কালা তখন মা হাজাল ইস্তেমাল আল্লাযী রাআইতু, এই যে কাপড় জড়িয়ে আছো শরীরে, এটা কি দেখলাম, তুমি কাপড় এরকম করে শরীরে লেপটে আছো কেন, কাপড় পেঁচিয়ে আছো কেন, কুলতো, তখন বললাম কানা সৌবুন, একটি কাপড় ছিল সেজন্য, এই একটি কাপড় ছিল সেজন্য কি করেছি, শরীরে কাপড়টা জড়িয়ে নিয়েছি বা পেঁচিয়ে নিয়েছি। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসআলা বললেন, ফাইন কানা ওয়াসিয়ান, কাপড় যদি প্রশস্ত হয়, কুশাদা, বড় সড়ো কাপড় আছে, ফাল তাহেব বেহি, তাহলে সেটাকে ইলতিহাফ করে না, মানে জড়িয়ে নাও শরীরে, শরীরে জড়িয়ে না, যেমনটা দেখালাম, ওয়াইন কান দাইয়ে কান, আর যদি কাপড় ছোট হয়, তো ছোট কাপড়কে যদি গোটা গায়ে জড়ান, তাহলে ওইদিকে রান ডাকবে না, আবার সেজদায় যাওয়ার সময় ঝুকার সময় লজ্জাস্থান খুলে যেতে পারে, লজ্জাস্থান খুলে যেতে পারে। তো বলছেন যে ওয়াইন কান দাই, এখানে কাপড় যদি সংকীর্ণ হয়, কাঁধ ঢাকলে ওইদিকে নিচের দিকে ঢাকে না, যেটা জরুরি রান ঢাকা সালাতের অবস্থায়, ফাত্তা জের বেহি, তাহলে সেটাকে লুঙ্গি বানিয়ে লাও, এজার মানে লুঙ্গি, ফাত্তা জের মানে এজার, লুঙ্গি বানিয়ে লাও, জি, তাহলে মশলা স্পষ্ট হইলো কিনা, একটু আগে কি বললাম, কাপড় যদি বড় থাকে তো কাঁধ সহ রান ঢাকবেন, আর কাপড় যদি ছোট থাকে তাহলে নিচে আপনি নাভির ওপরে যে কোনো জায়গায় বেঁধে আপনার হাঁটু পর্যন্ত ঢাকেন, গা খোলা থাক, গায়ের জন্য কোনো কাপড় পেলেন পেলেন, আর না পেলেন কোনো অসুবিধা নেই। একটি মাসাল এখানে আরও বলেনি, তাহলে সবগুলি ক্লিয়ার হয়ে যাবে,
মানে লেবাসুস সলা, সলাতের পোশাক সম্পর্কে, ধরেন কোনো কাপড়ই নেই আপনার কাছে, মানে হাঁটু থেকে নিয়ে যে নাভি ঢাকবেন এইটাও নেই, হয় হাফ প্যান্ট আছে যাতে শুধু সাউ আতান ঢাকছে, মানে পাছা নিতম্ব ঢাকছে আর সামনের দিকটা ঢাকছে, যেটা ওরা তো গালিজ আর লান রান ঢাকে না, তাহলে সলাৎ পড়বেন না, বলবেন যে কাপড় নেই, বেনামাজিরা বলে কাপড় খারাপ আর আপনি বলবেন যে কাপড় নেই, আমার কাছে শুধু জাঙ্গিয়ে আছে একটা, নাকি ওই অবস্থায় যেটা আছে সেটা দিয়ে ও জাঙ্গিয়ে পরেই আন্ডারওয়ের পরেই সলাৎ আদায় করতে হবে, ওটাও নেই, ওটাও নেই আপনার কাছে। অনেক সময় ট্রেনে, ট্রেনে কি হয় জানেন, এগুলো ঘটনা আপনারা কিন্তু জানেন, ট্রেনে কারো সাথে অত খাতির জমিয়ে, অপরিচিত লোকের সাথে খাতির জমিয়ে, ভারত বাংলাদেশে খাতির জমিয়ে কিছু খাওয়াচ্ছে পান করাচ্ছে, খাবেন না, যত মিষ্টি কথা বলুক। বহু ঘটনা ঘটেছে, সম্ভবত ওই লোকটি আমাকে সরাসরি বলেছে যার এরকম ঘটনা ঘটেছে, রাজশাহী অথবা এই পাবনা এই দিক থেকেও যাচ্ছিল খুলনা ট্রেনে, একটা লোক এসে এমন তার সাথে খাতির পাতাইল, আর তারপরে গল্প করতে করতে এমন মানে তার সাথে মধুর গল্প হইলো যে ওর গল্পতে পাগল, তারপরে ও চা খাওয়াই কফি খাওয়াই করতে করতে একটু কোনো একটা কিছু খাইয়ে দিয়েছে, আর তারপরে সে কী হয়েছে এমন ঘুম এসছে বেহুশে, বেহুশ তো বেহুশ, তিন দিন ওর হুশ ফেরেনি, তিন দিন হুশ ফেরেনি, বলছে যে আমার তো ব্যাগ ট্যাগ যা ছিল সব নিয়ে গেছে পকেটে টাকা পয়সা, আমার পাঞ্জাবি অথবা শার্ট ছিল সেটাও খুলেছে, ফুল প্যান্ট ছিল সেটাও খুলে সব খুলে নিয়ে গেছে, বলছে একটা আন্ডার প্যান্ট ছিল যেটা মানে ওই জাঙ্গিয়ে শুধু ওইটাতে পড়ে আছে ট্রেনে দু তিন দিন, তারপরে তখন ওই আপনার রেল পুলিশ যারা থাকে তারা তখন ওকে উঠিয়ে নিয়ে গেছে, বুঝতে পেরেছেন, আজকে তো 15-20 বছর আগে ঘটনা বলছি, এরকম ঘটনা ঘটে থাকে, খুব সতর্ক সাবধান। কি বলছিলাম, তাহলে কারো যদি কাপড় না থাকে জাঙ্গিয়াটাও নেই, নামাজ পড়বে না, পড়বে না, পড়বে, ঘন্টা নামতে যে জুলম অত্যাচার করেছ, যাদেরকে ধরে নিয়ে গেছে, অনেকে তাদের নির্দোষী ছিল, অনেকে ধরেন তাদের ভাষায় বা শরীয়তের ভাষায় খারেজি হইতে পারে, কিন্তু অনেকে মজলুম বেচারা ছিল, নির্দোষী মানুষ ছিল, তাদেরকে নিয়ে গেছে, তারপরে জুলম, অমানবিক জুলম করেছে, তাদের ক্ষেত্রে কোনো মানবতা বলে ইনসানিয়াত বলে তাদের ছিল না, এইসব কাফেরদের আল্লাহর দুশমনদের বিভস্ত করে রেখেছে, সালাত আদায় করবে না, অবশ্যই সালাত আদায় করবে, যে কোনো অবস্থায় থাকুক মানুষ সালাত আদায় করবে, এবং অক্ত মোতাবেক সময় হলে সালাত আদায় করবে, তাহারা তার ক্ষেত্রে বলেছি পানি যদি থাকে উজু করবে, পানি নেই বা পানি আছে কিন্তু পানির কাছে পৌঁছিতে পারছে না, বাধা আছে বন্দি, তাহলে তাই এমন করবে যদি হাত টাত ছাড়া থাকে, আর তাই এমন করতে পারছে, তাই এমন করতে পারছে, এমন করে বাধা আছে না, পানি না মাটি ছুঁতে পারছে, তাহলে জি সাল্লাবে গাইরে ওজনের হাদিস, ওই যে যখন তেমামের বিধান নাজেল হয়নি আর সেই সময় ফজরের সলাতের সময় চলে যাচ্ছে, বিনা উজুতে সবাই সলাত আদায় করবে, ওই রকমই বিনা উজুতে বিনা তেমা আপনি ওয়াক্তে সময় মোতাবেক সলাত আদায় করবে, এই নয় যে দেখি পানি তো পেয়ে যাবো আজকে না পাবো কালকে পাবো তখন কাজা করে নেবো, হারাম এটা জায়জ নাই, অক্তে আপনাকে সলাত আদায় করে নিতে, তাহলে সলাতের কত গুরুত্ব, কত গুরুত্ব সলাত, শুধু সলাতের না সলাতের ওয়াক্তের কত গুরুত্ব, সময়ের কত গুরুত্ব, যে সময় মতো আপনাকে সলাত আদায় করতে হবে যে কোনো অবস্থায়, কাপড় পাক থাকা না থাক, শরীর পাক থাকা না থাক, পানি পানা না পান, মাটি পানা না পান, যে কোনো অবস্থায়। তো এই ছিল, যদি ওয়াইন কানা দেয় এখানে কাপড় যদি সংকীর্ণ হয় ফাত্তাজের বেহি তাহলে সেটাকে লুঙ্গি বানিয়ে নাও। 368 নম্বর হাদিস সাহেল রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রে জালুন ইউসাল্লুনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক লোক ছিল যারা নবী সাল্লামের সাথে সলাত আদায় করতো, আকেদি উজরহিম তাদের লুঙ্গিগুলি বেঁধে নিয়ে, আলা আনা কেহিম তাদের ঘাড়ে গলাতে, এখানে বেঁধে নিতেন লুঙ্গিকে, এখানে বেঁধে নিতেন বড় লুঙ্গি, তাহলে হ্যাঁ ওজর এজারের বহু বচন লুঙ্গি, বড় লম্বা লুঙ্গি আর এখানে বেঁধে নিতেন, আমার লম্বা লুঙ্গি আছে যে লুঙ্গিগুলো বা লুঙ্গির চাইতে একটু বড়, এখান থেকে নিয়ে হাঁটু বন্ধ ঢেকে যাবে, তাহলে হাঁটুর নিচে ঢাকার প্রয়োজন নেই, ধরেন একটা লুঙ্গি এখান থেকে নেই, বড় বড় যে লুঙ্গিগুলো আছে বাংলাদেশের লুঙ্গি তো খুব বিশাল থাকে চারোদিকে, ওকে সামলানোই মুশকিল, পক্ষান্তরে ইন্ডিয়ান লুঙ্গিগুলি এদিক থেকে হালকা কিন্তু সংকীর্ণ, যার ইন্ডিয়ান লুঙ্গি পরে অভ্যাস আছে বাংলাদেশের লুঙ্গি মনে হবে যে ও তার জন্য বোঝা, আর যার বাংলাদেশের লুঙ্গি পরে অভ্যাস আছে তার জন্য ইন্ডিয়ান লুঙ্গি মনে হবে যে আমাকে চেপে ধরলো। তো এইখানে করে পৌঁছে যাচ্ছে,
আর টাখানা পর্যন্ত। তাহলে ওইদিকে হাঁটুর নিচে না ঢেকে কী করবেন, কাঁধের উপরে উঠিয়ে নিন, কাঁধের উপর থেকে বাঁধলেন আর উঠে যাক হাঁটু পর্যন্ত, হাঁটুর কাছাকাছি উঠে যাক, জি হাঁটু পর্যন্ত ঢাকা থাক। তো বলছেন যে অনেক লোক ছিল নবী সাল্লামের আমলে, তারা কি করতেন, নবী সাল্লাম সালাত আদায় করতেন, আকেবি উজরহিম তাদের লুঙ্গিগুলো বেঁধে, আলা আনা কাহিম তাদের গর্দন এই ঘাড়ে এইখানে বেঁধে নিতেন। কীভাবে, কাহাইয়াতি সিবিয়ানে অপ্রাপ্ত বয়স্ক কচি কাঁচাদের মতো, বাচ্চাদের মতো, বাচ্চারাকে ছোটোকালে, যেই যুগে আমরা ছোটোকালে যখন মানুষ এসে দেখি তখন কিন্তু সোয়েটারও ছিল না আর জ্যাকেট তো ছিল না, কোর্ট শুনতাম শহরে বড় বড় যারা অফিসার অ্যাডভোকেট আর দ্বারা হাকিম জজ ওরাই ওই কোর্ট মোট পরে, তাই না? আর আজকাল যেই সে একটা ক্লিনার কোর্ট পড়ছে কোনো মূল্য, এটা ক্লিনার কোর্টওয়ালা না এটা ওই হাকিম জজ বুঝাই মুশকিল, তাই না? পোশাক যখন পরে নিচ্ছে, যে ব্যক্তি গ্রিন করছিল এয়ারপোর্টে যখন প্লেনে গিয়ে উঠেছে তখন আর কেউ ওকে, তো আর দেশের মানুষ তো মনে করছে হ্যাঁ বিদেশ থেকে আসছে, তো তখন কি করত আমাদের মায়েরা আমাদের খালারা, তখন সুতির কাপড় থাকতো চাদর, উনের নয় এ উলে কাশ্মীরি নয়, কাশ্মীরি সাবা অনেক দামি, বড় বড় বক্তারা কাঁধের উপরে সুন্দর করে রেখে বক্তব্য করতে হজ করতে আসত, শাল জামাইকে শাল দিত, অনেক দামি জিনিস দিয়েছে, ঠিক না? তো আমাদের বয়স্ক মানুষরা মুরব্বীরা এগুলো জানছেন, তো তখন করতো কি আমাদের কাঁধে একটা ওই সুতির যে চাদরগুলো পাওয়া যেত শীত থেকে বাঁচার জন্য, একটা জামার উপরে বা গেঞ্জির উপরে একটা ওই সুতির চাদর বেঁধে দিয়েছে, চাদর যদি ছোটো বাচ্চাদের গায়ের উপর রেখে দেয় তো কিছুক্ষণ পরে খুলে ফেলবে এদিক দিয়ে ঠান্ডা লাগবে, তখন করতো মা খালারা এইরকম করে এরকম করে বেঁধে এখানে বেঁধে দিত, বাঁধা থাকতো ওই যে ফজরে উঠলে ফজরতে বাঁধা থাকতো, 9টা 10টা পর্যন্ত বাঁধা থাকতো, 8টা 9টা পর্যন্ত, তারপরে একটু রোদ টোদ উঠতো তখন খুলে ফেলতো, বুঝছেন না? তো ওই যে 1400 বছর আগের এই পোশাকের তরিকে ছিল, কাহাইয়াতি সিবিয়া নাবালক বাচ্চাদের মতো, নাবালক বাচ্চাদের গলাতে যেমন বাঁধা থাকে ওই রকম করে লোকেরা নবী সাল্লামের পিছনে সালাত অবস্থায় কি বেঁধে রাখতেন, তাদের লুঙ্গিগুলি কি বা কাপড়গুলি কি বেঁধে রাখতেন। ওয়াকাল আল ইন্নেসা, তখন নবী সাল্লাম মহিলাদেরকে বলেছিলেন যারা মসজিদে সালাত আদায় করার জন্য আসতো, আর নবী সাল্লামের জামানায় মহিলারা মসজিদে সালাত আদায় করার জন্য আসতো, সাহাবিয়াতরা আসতেন, বিশেষ করে এশার ফজরে আসতেন রাতের সালাতগুলিতে, জোহর আসর মাগরিবে কম কিন্তু এশা এবং ফজরে আসতেন, আর রমজান মাসে আরও বেশি তারাবিতে আসতেন। নবী সাল্লাম মানে তো তারাবি মাত্র 3 দিন করেছেন নবী সাল্লাম, কিন্তু তারপরে সাহাবায়ে কেরাম যুগে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু জামাত হয়েছে তখন তারাবিতে আসতেন। এখন আরব দেশেও সুদ থেকে গেছে কিসের, তারাবিতে মহিলাদের আশাটা থেকে গেছে, তারাবিতে মহিলাদের আশাটা থেকে গেছে, না নবী সাল্লামের জামানার যেটা সুন্নতি তরিকা ছিল যে মহিলারা রাতের অন্ধকারে পর্দা অত বিঘ্নিত হবে না আর ডাক্তার নজর পড়বে না, সুতরাং এশার সলাতে আর ফজরের সলাতে তারা আসতেন, জি নেই খালিস মর রয়েছে, মহিলারা পিছনে সলাত আদায় করছেন। আজকাল তো আলহামদুলিল্লাহ যে মহিলাদের জন্য আলাদা মহিলা সেকশন আর একদম পার্টিশন দেওয়া আছে, পর্দা করা আছে, ও দেখতেই পান না, ওদের এন্ট্রেন্স আলাদা, ওরা অন্য দিক দিয়ে ঢুকছে, পুরুষরা অন্য দিক দিয়ে ঢুকছে, কারো কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই, তাই না? হইলে মসজিদের বাইরেখানে দেখছেন যে মহিলারা ওই দিক দিয়ে ঢুকলো, পুরুষরা এই দিক দিয়ে ঢুকছে, এতটাই দেখছেন, এর বেশি তো দেখেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে মহিলারা কীভাবে সালাত আদায় করতেন, একই জায়গায় সামনের দিকের কাতারগুলি আনুমানিক এখানে মসজিদে নববীতে মাগরিব এশা ফজরে এগুলোতে কয় কাতার পুরুষদের হয়, এত কাতার ওই কাতারটি পুরুষদের থাকতো, আর তারপর থেকে মহিলাদের কাতার লাগতো, মহিলাদের কাতার লাগতো, পরে যদি কেউ আসতো জামাত শুরু হওয়ার পরেও তারপরে মহিলাদের সামনে জায়গা খালি আছে ওখানে কাতার লাগাতো পুরুষরা, আর মহিলারা আগে থেকে পিছন দিকে তাদের কাতার থাকতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, খায়রু সুফুফুর রিজালে আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা, পুরুষদের সবচাইতে উত্তম কাতার হচ্ছে আগের কাতারগুলি, যত আগের দিকে থাকবে তত উত্তম, ওয়া শাররুহার সবচাইতে খারাপ কাতার হচ্ছে সালাতের পেছনের গুলি। কেন? শুধু নেকি আর ফজিলত নয়, এই যে মহিলাদের পাশাপাশি হয়ে যাচ্ছেন সেই জন্য, আসল রহস্য এখানে,
আর যত মহিলাদের পাশাপাশি দাঁড়াবেন তত বেশি শয়তান ওয়াসওয়াসা দিবে, তোর পিছনেই তো একটা মহিলা আছে, তোর পাশের পিছনেই তো কোনো মহিলা আছে, কে যে আছে আমার পিছনে চলা তাতে করছে, শয়তান কিন্তু লেগে আছে। কিন্তু যতই ভালো মানুষ হন, আপনার খারাপ নিয়ে তো না হোক, কিন্তু অটোমেটিকলি শয়তান কী করেছে যে আমার থেকে এক মিটার দূরে বা দুই মিটার দূরে মহিলা আছে, যদি পেছনের কাতারে থাকেন তাহলে, কিন্তু সামনের দিকে থাকলে আপনার পিছনে মহিলা পুরুষ আছে, তার পিছনে পুরুষ আছে, তারপরে কোনো পর্দা থাকতো না, মাঝখানে কোনো পার্টিশন কাপড়ের পর্দা অথবা কোনো রকম পর্দা এরকম কোনো কিছু থাকতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তাহলে এইভাবে যদি সালাত আদায় করি আর মহিলারা চেহারা ঢেকে থাকে তো জায়েজ, আসলে জায়েজ। কিন্তু আজকাল ফিতনার যুগ, আর তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত দিয়েছে, পয়সা দিয়েছে, পার্টিশন করে আলাদা ব্যবস্থা করতে পারবো, সেই জন্য এইরকমটা রাখা হয় না, কিন্তু প্রয়োজনে জায়েজ আছে না নেই। ওই হাদিস রয়েছে ওয়া খাইরু সুফুফুন নিসায়ে, আর মহিলাদের সবচেয়ে উত্তম কাতার কোনটি? আখিরুহা পিছের কাতার, একদম পিছনের কাতার। ওয়াশাররুহার সবচেয়ে খারাপ কাতার, খারাপ লাইন হচ্ছে সালাতের মহিলাদের আউয়াল সামনেরটা। সামনেরটা মানে কি, পুরুষদের সাথে না মহিলাদের? ধরেন তিনটা কাতার আছে এখানে, আর তারপরে পুরুষের কাতার শুরু হচ্ছে, কেবলার দিক থেকে বলি, এই তিনটা কাতার পুরুষদের, ঠিক আছে, আর তারপরে শুরু হচ্ছে মহিলাদের তিনটে কাতার। তো মহিলাদের এই প্রথম কাতার যেটা, সেটা হচ্ছে সবচেয়ে খারাপ কাতার, খারাপ লাইন। কোনটা বেশি ভালো? যত পেছনে দাঁড়াবে, কারণ পুরুষ থেকে দূরে থাকলো সেই জন্য উত্তম। পক্ষান্তরে পুরুষদের জন্য সামনের কাতার কেন উত্তম? একটা প্রথম কাতারের ফজিলত আছে, আর তার চেয়ে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে যে মহিলারও এই জামাতে শরীক আছে, মহিলাদের থেকে যত দূরে থাকলো তত বেশি ফজিলত। এ হচ্ছে রহস্য এই হাদিসের। জি, তো নবী সাল্লাম মহিলাদের সম্বোধন করে বলতেন, লা তারফানা রুউসাকুন্না, তোমরা তোমাদের সেজদা থেকে মাথা উঠাবে না, যেমনই আল্লাহু আকবার শুনলে আমার তকবীর তেমনই মাথা উঠিয়ে নিলে, এরকম কাজ করিও না। হাত্তা ইয়াস্তাবিয়া রেজাল ও জুলুসান, যতক্ষণ পর্যন্ত পুরুষরা পুরোপুরি বসে না যাবে, পুরোপুরি বসে না যাবে, যখন উঠছে, উঠছে কিসেতে উঠছে, সেজদা থেকে উঠছে, সেজদা থেকে উঠছে, তখনই যদি উঠে যায় তাহলে পেছন থেকে কাপড় যেহেতু সংকীর্ণ কি হতে পারে, লজ্জাস্থান খুলে যেতে পারে, আর মহিলাদের নজরে আসতে পারে পুরুষদের লজ্জাস্থান, সেই জন্য একটু দেরি করবে যাতে করে বসে যায়, বসে গেলে লজ্জাস্থান নজরে আসবে না বা দৃষ্টিগোচর হবে না। জি, এই হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য। জি, আর হাদিসের যে বিষয়টি অধ্যায়ের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে, কাপড় যদি সংকীর্ণ হয় তাহলে কী করতে হবে, একটি কাপড়কে সেটাকে লুঙ্গি বানিয়ে নেবে, কারণ এদিকটা ঢাকতেই হবে, আর যদি প্রশস্ত হয় তাহলে কাঁধ থেকে নিয়ে করবে। জি, সাত নম্বর অধ্যায়, বাবু সলাত ফিল জুব্বাতি শামিয়া, এই অধ্যায় হচ্ছে সলাত আদায় করা স্বামী জুব্বাই, শাম দেশের তৈরিকৃত কাপড়ে সলাত আদায় করার বিধান কি? এটা আবার কেমন কথা হলো, এরকম কোন গুরুত্বপূর্ণ হলো, কোন দেশের সাথে কি সম্পর্ক, তাই না? কিন্তু এর প্রেক্ষাপট আছে, রহস্য আছে। কেউ বলে শাম দেশের কাপড়ে সলাত আদায় করার বিধান কি, আরেকজন বলে ইয়ামান দেশের কি, সৌদি আরবের তৈরি করা কাপড়, তাই না, বাংলাদেশের মেডিয়ান বাংলাদেশ কাপড়ে সলাত আদায়ের বিধান কি, তো কোনো ফায়দা আছে এতে? ওতে কি আছে, কোন দেশে তৈরি হলো আর না হলো, আর কোন কারখানায় তৈরি হলো না হইলো? আসল উদ্দেশ্য হচ্ছে যে সেই জামানায় যখন নবী সাল্লামের এই হাদিস তিনি বর্ণনা করেছেন, সেই জামানায় শাম দেশে অমুসলিম কাফের ছিল, আর কলকারখানাগুলি যে কাপড় তৈরি করতো তখন তো কারখানা মেশিন ছিল না, বা সে পাওয়ারলুম ছিল না, পাওয়ারলুম বুঝেন যেটা মেশিনে কাপড় বোনানো হয়, আর হ্যান্ডলুম বলা হয় যেটা হাতে। দেখেছেন জোলাদের বাড়ি না দেখেন নাই? কে দেখেছেন? দেখি, তাঁতিদের বাড়ি দেখেছেন কোন ডিস্ট্রিক্টে, পাবনায় না টাঙ্গাইল? সিদ্ধিত আছে, মাশাআল্লাহ। আমি চার বছর লজিং খেয়ে পড়াশোনা করেছি তাঁতিদের বাড়িতে, মানে জোলহাদের বাড়িতে। জোলহা বলে ওরা আবার রাগ করে, বুঝাবার জন্য জোলহা বলে, জোলহাটা একটু নেগলেক্টেড ভাষা, কিন্তু ওরাকে তাঁতি বলেন, পেশা তাঁতি, অসুবিধা নেই। যেমন একজনকে কৃষক যদি বলেন তো কিন্তু সম্মানীয় ভাষা এটা, তাই না? কৃষক, কৃষক আমাদের পরম বন্ধু, ছোটকালে পড়েছি, যারা আমাদের খাদ্যের ব্যবস্থা দিচ্ছে, তাই না? নাহলে শহরের লোক সব না খেয়ে মরে যেত। কিন্তু যদি ওকে চাষি বলেন, অর্থ তো একই, চাষিদের যেন গাল, এই চাষি, তাই না? হ্যাঁ, এই জন্য যেখানে যেই ভাষাটা ভদ্র সে ভাষাটা প্রয়োগ করবেন। আপনি মনে করেন আমি তো অর্থ উদ্দেশ্য তো আমি খারাপ করিনি,
আমি তো তাকে ছোট মনে করে বলিনি, ঠিক না? যেমন আপনাদেরকে বলি, সাদিক মানে কি? সাদিক মানে বন্ধু, দোস্ত। আচ্ছা, আর হাবিব মানে? ওর মানে দোস্ত, প্রিয় দোস্ত। আচ্ছা, খলিল মানে? দোস্ত মানে ঘনিষ্ঠ দোস্ত। আর রফিক মানে? রফিক মানে দোস্ত। কিন্তু আরবরা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকদেরকে অনেকেই তাদের মূর্খতার কারণে অথবা ছোট মনে করে, অনেক মূর্খতার কারণে, ছোট মনে করে না কিন্তু দেখা দেখি, আর অনেকে আসলে ছোট মনে করে উপমহাদেশের লোকদেরকে, যারা এরা আমাদের যেহেতু খেদমতে এসেছে সেই জন্য তাদেরকে ছোট মনে করে কি বলে? রফিক বলে, রফিক বলে, সাদিক বলবেন না, আপনাকে কি বলবে? রফিক। জি আচ্ছা, ফিলিপিনে কিন্তু রফিক বলবেন না, ও সাদিক বলবে, ফিলিপিনোকে সাদিক বলবে। আরবি, কোনো আরবিকে সাদিকও বলবে না, রফিকও বলবে না। কেন তাহলে? হাবিবি বলবে না, অখুই বলবে না, বলবে না? তাহলে এই পার্থক্যটা কেন? আরে ভাই, আমিও ভাই, ইন্নামাল মুমিনুন ইখওয়া, আমি বাঙালি, আমি তোমার ভাই, আর তুমি আরবি, আমার ভাই, ঠিক না? তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার খালি অন্তরকম বন্ধু বা হাবিব, তাই না? তুমি রাফিকও, তুমি সাদিকও, তুমি সবই, ঠিক আছে? কিন্তু আপনি এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বলেন যে ছোটকে রাফিক, আর একটু ওর চাইতে সিনিয়র হলো তো সাদিক, আর যদি একেবারে কাছের হয় তাহলে হুই হাবিবি, হ্যাঁ না, জায়েজ নয় এই সম্বোধন, বোঝা গেছে? একবার আমাকে মক্কাতে এক গেটম্যান, হারামের গেটম্যান, তখন তো তালবিল ইমজাম বলে, তালবিল ইমজামে তো রক্ত একটু গরম থাকে, তাই না? আস্তে আস্তে ঠান্ডা হয়, তো দাঁড়িয়ে আছি, ঢুকবো, তো আমাকে বলছে যে লেস ওয়াকে ফর কি রফিক, আমার সাথে আরও কিন্তু মদিনা কয়েকজন ছাত্র আছে, বলছে রফিক কেন ওইখানে দাঁড়িয়ে? তখন আমি তো বুঝতে পেরেছি যে আমাকে নেগলেক্টর রফিক বললো, তখন আমি ওকে বলেছি কেফা হালকা রফিক, কী বলেছি? কেফা হালকা রফিক, কেফা হালকা, কেমন আছেন রফিক? তখন ও বুঝতে পেরেছে যে আমি গরমে গেছি, তখন লে জালান, মাফি জালান, আন্ত কালাম রফিক, আনা কালাম রফিক, ওইস মুশকিলা, বুঝতে পেরেছেন? আপনি আমাকে রফিক বললেন, আমিও আপনাকে রফিক বললাম, এমন কি অসুবিধা নেই? তখন চুপ হয়ে গেছে, আর কিচ্ছু বলেনি, বুঝতে পেরেছি না এর কাছে ওই রফিক দিয়ে চলবে না, বুঝে যে কাকে রফিক বলে। তো যে আল্লাহ হেদায়াত করে, কাও কি ছোট মনে করবেন না, আমার চাইতে সবাই বড়, সবসময় মনে করবেন আল্লাহ আপনাকে বড় করে দিবেন, হতে পারে আমার চাইতে ভালো গুণ আপনাদের মধ্যে আছে, শুধু আমি কেন ছোট মনে করব? আপনি শিক্ষায় ছোট হইতে পারেন, তা কপরে যে আমার চাইতে বড় হইতে পারে, তাই না? দুনিয়ার বিভিন্ন ভালো ভালো আপনার কাজে আমার চাইতে সিনিয়র, তাই না? ছোট বাচ্চার কাছে মোবাইল শিখছি আমি, আমার ছেলের কাছে আমি মোবাইল আর শিখছি, তাহলে কেন আমি ওকে ছোট মনে করব, তাই না? তোমার ওস্তাদ, বুঝা গেছে? একটা উদাহরণ দিলাম আর কি, উদাহরণ দিলাম, জি। তো আমরা ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখি, জি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জন্য বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুহাদ্দিস হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার বড় থেকেও না শিখবে, সহপাঠী থেকেও না শিখবে, ছোট থেকেও না শিখবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি দেখেছি অনেক আলেমদেরকে, দায়ীদেরকে, আমি যেহেতু শিক্ষকদের জীবনে 7 বছর বড় দাওরা মাদ্রাসায় থেকেছি, দেখেছি সহপাঠী বা সহকর্মী একই সাথে, মানে কলিগ শিক্ষক, একজন শিক্ষক আরেকজন শিক্ষককে পারে না পড়াইতে, বেজ্জতি হচ্ছে ওস্তাদের সামনে, বিষয়টি বোঝে না, কিন্তু মানহানি হয়ে যাবে যদি একে জিজ্ঞেস করি, তাহলে এর কাছে তো আমার রহস্য ফাঁস হয়ে যাবে যে আমি দুর্বল, এই জিনিসটা বুঝি না, জিজ্ঞাসা করবে না, অথচ অপদস্থ হচ্ছে ছাত্রদের সামনে। আর ছাত্র যদি বুঝতেন, দুর্বল ছাত্র বুঝতে পারে না হয়তো, তাহলে ধোকাবাজি করছে, খেয়ানত করছে, ছাত্রর হক আদায় করে পড়ায় না। অথচ একজন সঙ্গীকে জিজ্ঞাসা করছে, ভাই এই জিনিসটা বুঝছি না, এটা একটু ক্লিয়ার করেন তো, কোনো অসুবিধা আছে? অনেক দায়ী রে মাসালা মাসা এলে ওর কাছে যাবো, জিজ্ঞেস করবো, তাহলে ওর কাছে তো ছোট হয়ে যাবো, তখন নিজে পড়ে শুনে এদিক সেদিক থেকে দিল ফতোয়া, দিল করতে করতে ভুল ফতোয়া দিয়ে দিল, হচ্ছে অনেক সময় এরকম। অথচ পরামর্শ করলে কতই না ভালো হইত, হইতে পারে যে আমার দৃষ্টিভঙ্গি তো ওই বিষয়টি এভাবে ফুটে উঠেনি, কিন্তু আরেকজন আলেমের সাথে মত বিনিময় যে বলা হয়, তা বাদুল আরা মত বিনিময় অনেক ফায়দা রয়েছে,
বুঝা গেছে? এই জন্য ছোটোর কাছ থেকে কখনো কখনো কি করতে হয়, দিনই পরামর্শ, দুনিয়া না, দিনই পরামর্শ নিতে হয়, মশলা মশাইলে কি করতে হয়, মত বিনিময় করতে হয়। জি, এতে মানুষ অহংকার মুক্ত থাকবে, এতে কি হবে, মানুষ অহংকার জাহান্নামে নিয়ে যাবে। সরিষা পরিমাণ অন্তরে যদি অহংকার থাকে তাহলে কি জান্নাতে যাবে না, মানে প্রথমখানে যেতে পারে, যদিও কাবিরা গোনা চিরকাল জাহান্নামে থাকবে না। হ্যাঁ, কিছু কিছু অহংকারে চিরকাল জাহান্নামে থাকবে, এমন অহংকার যে সিজদা করতে চাই না, আমি এত বড় একটা অফিসার, এত বড় একজন নেতা, রাষ্ট্রপ্রধান, না পারবেন মাটিতে সিজদা করতে হবে, সিজদা করতে হবে, ওইসব কাজ নেই, তাহলে চিরস্থায়ী জাহান্নামি, কথা বোঝা গেছে? আল্লাহর সামনে যদি অহংকারী হয় তাহলে আবা ওয়াস্তাক বাড়াও কান মেয়াল কাফের, ইবলিশ শয়তান অহংকারী ছিল, চিরকাল জাহান্নামী। তাহলে যারা অহংকারী তারা কেউ চিরকাল জাহান্নামী, আর কিছু অহংকারী আছে যারা দীর্ঘকাল জাহান্নামী, আর কিছু অহংকারী আছে যারা কিছু কাল জাহান্নামী, বা জাহান্নামের পানিশমেন্ট তাদের জন্য রয়েছে, কিছু সময় রইল, কবরের আজাব রয়েছে, সেখানে জাহান্নামের শাস্তি ভোগ করবে। জি, আল্লাহ যেন হেফাজত করেন অহংকার থেকে। তো স্বামী জুব্বা বলার উদ্দেশ্য হচ্ছে, শাম দেশে তখন কি ছিল, অমুসলিম বসবাস করতো, আসল উদ্দেশ্য হচ্ছে যে অমুসলিমদের তৈরি করা কাপড় পরিধান করা যাবে কিনা মুসলিমের জন্য, আর ওতে আবার সলাত আদায় করা যাবে কিনা। কারণ অমুসলিম যখন কাপড় তৈরি করছে, সেই কাপড় না বা কাপড়ের সুতাগুলি নাপাক জিনিসও ভিজে যেতে পারে, পেশাব দিয়ে রঙাতো আসছে, পেশাব দিয়ে তা রঙাতো, ওই রঙটা যখন রঙটা রঙিয়েছে কাপড় সাদা, প্রথম সুতা সাদা থাকে তারপর রঙায়, এগুলো দেখেছি আমরা, কিন্তু আমি তাঁতিদের বাড়ি আমি জায়গির থেকে 4 বছর পড়াশোনা করি, তো যখন রঙায় তখন সেখানে হয়তো পেশাব দিয়ে রঙাচ্ছে। যদি গবাদি পশু, যেগুলো গৃহপালিত পশু, মানে উঁটের পেশাব বা গরুর পেশাব, বকরি ছাগলের পেশাব, তাহলে তো এই পেশাব এখতলাফ আছে, পাক না না পাক, সঠিক মত হচ্ছে পাক। কিন্তু যদি সেটা কুকুরের পেশাব হয়, শুকুরের পেশাব হয়, গাধার পেশাব হয়, তাই না, হ্যাঁ, হিংস্র পশুর পেশাব হয়, তাহলে তো না পাক। তাহলে পেশাব দিয়ে রঙানো কাপড় দিয়ে ধর বা সুতা দিয়ে কাপড় তৈরি করলো, কাপড় বানাইলো, আর তারপরে সেই কাপড়টা মার্কেটে বিক্রি হলো, আর কাপড় কিনে নিয়ে এসে আপনি অতি সলাত আদায় করলেন, দুইটাই হবে জরুর। আচ্ছা, এইটাও এখানে মশলা আজকে জানবেন, খুব গুরুত্বপূর্ণ মশলা, কারণ অনেকে মনে করে যে কাপড়টা কিনে নিয়ে এসেছে আগে ধুইতে হবে, আবশ্যক ধুইতে হবে, তারপরে সলাত আদায় করবো। নতুন লুঙ্গি মার্কেট থেকে নিয়ে আসলেন, সাথে আজকাল তৈরি বাংলাদেশের লুঙ্গি সেলাই করা পাওয়া যাচ্ছে, সেলাই করতে হয় না, সেলাই করা থাকছে, সাথে সাথে নিয়ে আসলেন আর পড়লেন, আর তারপরে কী করলেন, চলে গেলেন নামাজ পড়তে, জুব্বা তৈরি করলেন না, মেডিয়ান এই কাপড় জাপান অথবা হ্যাঁ সিঙ্গাপুর অন্য অমুসলিম দেশের আর তাদের কারখানে তৈরি হয়েছে, আর তারপরে ওই কাপড়টা আপনার জুব্বা তৈরি করে আর তারপরে নিয়ে এসছেন, বা রেডিমেড জুব্বা কিনে না, সাথে সাথে পড়লেন নামাজ পড়তে চলে গেলেন। এখন হুকুম এখানে যে এই কাপড়টা কি ধুইতেই হবে আগে, তারপরে পরে সলাত আদায় করতে হবে, না বিনা ধোয়াতে করতে পারবে? চলেন এই মশলার উত্তর দেন, বলেন। হ্যাঁ, না আসল হচ্ছে যে পাক, যতক্ষণ পর্যন্ত এই শরীয়তের বিধান হচ্ছে, আসল হচ্ছে যে পাক, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে দলিল প্রমাণ না থাকবে যে না পাক। যেমন আপনি মাঠে ঘাটে সফর করছেন, ঠিক আছে, একটা জায়গায় সলাত আদায় করবেন, এখন তো সন্দেহ, যে কোনো জায়গায় পেশাব থাকতে পারে, যে কোনো জায়গায় পায়খানা থাকতে পারে, তাই না, যে কোনো জায়গায় নাপাক বস্তু থাকতে পারে, তাই বলে কি নামাজ পড়বেন না, না পড়বেন? তাহলে আসল কি, আসল হচ্ছে আল্লাহর জমিন পাক, কিন্তু যখন আপনি দেখবেন যে না এখানে যে রক্ত পড়ে আছে, এখানে কোনো গরু খাসি জবাই করা হয়েছে, বা এখানে করে যে দেখো পায়খানা শুকিয়ে আছে, পায়খানা পড়ে আছে, তখন ওখানে সালাত আদায় করবেন না, বুঝা গেছে? আসল হচ্ছে যে অমুসলিমদের কলকারখানায় অমুসলিমের বাড়িতে যেসব কাপড় তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি পাক, যতক্ষণ পর্যন্ত আমরা না জানতে পারবো যে সেটা না পাক। এই জন্য স্বামী জুব্বার কথা বলা হয়েছে, সাম দেশ অমুসলিমের ছিল, অর্থাৎ অমুসলিমদের তৈরি করা কাপড়ে সলাত আদায় করার বিধান, এম বোখারী বলতে চাইছেন। এই জন্য আসারগুলি ওই ওইভাবে নিয়ে এসছেন। ওয়াকাল আল হাসান, প্রখ্যাত তাবেঈ হাসান বসরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফিসিয়াবে, এমন কাপড় সম্পর্কে, ইয়ানসো জোহাল মজুসি, যে কাপড় তৈরি করে বা বুনায় অগ্নিপূজক মজুসি, যারা আগুনের পূজা করে তারা বোনায়, মানে কাফের, মজুসি আর হিন্দু সব একই, অমুসলিম, অমুসলিম যে কাপড় বোনায় সেই কাপড়ের সালাত আদায় করার হুকুম কি,
প্রখ্যাত তাবি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, লাম ইয়ারা বিহা বাসান, তাতে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, ধুইতে হবে না, ধোয়ারও প্রয়োজন নেই। আসল হচ্ছে কি যে কাপড় হচ্ছে পাক। জি ওয়াকাল মামার, মামার রহমাহুল্লাহ বলেছেন, রায় তো জোহরি, আমি ইমাম জোহরি রহমতুল্লাহ দেখেছি। জি ইবনে শাহাব মোহাম্মদ ইবনে শাহাব জোহরি প্রখ্যাত তাবি এবং বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম জোহরি রহমতুল্লাহকে দেখেছি, ইয়ালবাসু মিন সিয়াবিল ইয়ামান, ইয়ামান দেশের তৈরিকৃত কাপড় পরিধান করতেন, মা সোবে গাবিল বল, যা পেশাব দিয়ে রঙানো হইত, যে কাপড় পেশাব দিয়ে, পেশাবের কি রং আছে যে পেশাব দিয়ে, মানে পেশাবে ওই রং, রং যে আপনার রং পাউডার, রঙে যে পাউডার থাকে দেখেছেন করে দিন, এগুলো দেখেননি আপনার রং প্রথম শুকনো ইয়ে থাকে আপনার আটার মতো থাকে, ঠিক আছে, ওইটাকে তখন পানিতে অথবা পেশাবে ডুবিয়ে দিলেন, তারপরে একটা রং তৈরি করলেন একটা পাত্রে, আর তারপরে তখন সুতাগুলো তাতে ডুবিয়ে রেখে দিলেন, এইভাবে রঙানো হয়, সব দেখেছি আমরা। কিন্তু তো পেশাব দিয়ে সেই কাপড় রঙানো হইতো, মানে রং পেশাবে, পেশাবে রং দেওয়া হইতো, আর তারপরে সুতা ও তাতে রঙানো হইতো, সেই কাপড়গুলি এমন দেশ থেকে আসতো। আর এমন দেশ ইহুদিরাও ছিল, ইহুদিরা ছিল, মুশরিকরা ছিল, পত্তলিক ছিল, তারা তৈরি করতো। তো এই কাপড় সম্পর্কে জোহরি রহমতুল্লাহ আলাই সম্পর্কে বর্ণনা করেছেন যে তিনি এই কাপড় পরিধান করতেন, কারণ অমুসলিমদের এমন কাপড় তৈরি করা কাপড়, যেই কাপড়ের রঙটা তৈরি করা হতো কী দিয়ে, পেশাব, রঙের সাথে পেশাব দিয়ে। জি এখন এখানে একটা প্রশ্ন উঠে যে পেশাব কেমন কথা, এমনি পানি দিয়ে হলে তো আলাদা ব্যাপার ছিল, যে অমুসলিমদের হাতে তৈরি হয়েছে অসুবিধা নেই, কিন্তু পেশাব দিয়ে, এর দুটো ব্যাখ্যা হতে পারে। বলছেন যে এহতেমাল, সম্ভবত সেই পেশাব ছিল গবাদি পশুর উটের পেশাব, গরুর পেশাব, তাহলে অসুবিধা নেই, আসল হচ্ছে যে পাক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞাসা করা হয় যে বকরি বাঁধার জায়গায় ছাগল বাঁধার, ছাগলের বাথানে সালাত আদায় করতে পারবো কিনা, ও সাল্লিফি মারাবিদুল গানাম, কি বলেছিলেন, সাল্লিফি মারাবিদুল গানাম, বকরির বাথানে সালাত আদায় করো, বলেছেন না বলেননি, বকরির বাথানে নেদি পড়ে আছে, কত পেশাব করছে রাত দিন, সেখানে সালাত পড়তে বলেছেন, তাহলে বোঝা গেল যে বকরির পেশাব, উটের পেশাব এগুলি নাপাক নয়, গরুর পেশাব নাপাক নয়, আর নাপাক না হইলেই যে হালাল এটাও না, কিন্তু নাপাক জিনিস আলাদা আর হালাল আর হারামের জিনিস আলাদা, এইটা অনেকে মূর্খতার কারণে বুঝে না, অথবা যে বিরোধী ফতোয়ার ক্ষেত্রে তাদের উপর আক্রমণ করে এইরকম কথা বলে যে গরুর পেশাব পাক আর উঁটের পেশাব পাক, তাহলে খাও না, আমি বললাম মাটি পাক কি না, শুধু পাক না, মোতাহেরও, তাহেরও না, পাক করে আমাদেরকে, পানি নেই, মাটি সারা জীবন আমাদেরকে পাক পবিত্র করবে, সারা জীবন যদি পানি না পাই তাহলে মাটিতে কি করব, তেমন করতে থাকব, আর আমার ফরজ গোসুলেরও কাজ হয়ে যাবে, আর তারপরে উজুরও কাজ হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না। কেউ যদি বলে যে মাটি যখন পাক তাহলে খাওয়া হালাল, চলবে, কারণ হানাফি কিছু গোড়া হানাফি মোতাসেবরা, আপনাদেরকে বলি মোতাসেব হানাফিরে, যেহেতু হানাফিদের কাছে মনি না পাক, আরও কিছু ফোকা আছে যা মানে, মানি নেই, ইখতলাফ আছে, বীর্য, মানুষের বীর্য যা দিয়ে মানুষ তৈরি, আল্লাহ সৃষ্টি করেছেন, এই বীর্য পাক না না পাক, তো হানাফি মজহব কি না পাক, সাফি মজহব পাক, আহলে হাদিস অধিকাংশ বলছেন পাক, কিন্তু কিছু আলমারা যেমন ইমাম শৌকানি বলছেন না পাক, তবে হালকা না পাক ইত্যাদি এ ধরনের। তো যাই হোক, না পাক বা পাক, ঠিক না, মানে যখন পাক বললেন সাফি মজহাবের লোকেরা বা ওলামারা, তখন হানাফি যারা মুতাসিব, তারা এই মজহাবি গোড়ামির কারণে এক মজহাবের লোক আরাম মজহাবের উপর আক্রমণাত্মক করে থাকে, অ্যাটাক করে থাকে, বুঝে গেছে না, আক্রমণ করে থাকে, কথার আক্রমণ, কাজের আক্রমণ, এই যে মসজিদের আক্রমণ, মসজিদ তৈরি করতে দেয় না, কিসের জন্য, মজহাবি গোড়ামির কারণে, নাহলে তোমরা তোমাদের মসজিদ তৈরি করছো, কে বাধা দিচ্ছে, আরে মসজিদ কেন, মাজার তৈরি করে শিরকুফরি করছো, গায়ের উল্লাখ কাটাচ্ছো, বাধা দিচ্ছি, সরকার বাধা দিয়ে পারলে, আমাদের বাধা দেওয়ার কোনো ক্ষমতাও নেই আর অধিকারও নেই, বোঝা গেছে না, তো শিরকুফরি করছো, মাজার পূজা করছো, তাতে আমরা বাধা দিতে যাই না, আমরা মসজিদ তৈরি করে আমরা বিশুদ্ধ সালাত আদায় করবো আমাদের তরিকায়, রসুলের তরিকায়, তো বাধা কেন, মজহাবি গোড়ামি, আমরা তো কখনো বাধা দিতে যাই না। আহলে হাদিসদের মধ্যে এত উদারতা আছে যে আমাদের সাথে হানাফি ছেলে জামিয়া সালাফিয়ার মতো বড় বড় মাদ্রাসায়, যেখানে হাজার হাজার আহলে হাদিস ছেলে, একটা দুটা হানাফি ছেলে পড়েছে, স্বাধীনভাবে সে নাভির নিচে হাত বেঁধেছে, রফায়দান করেনি, কথা বোঝা গেছে,
এই সুন্নত আমিন জীবনে বলেনি, কোনো দিন তাকে অপদস্থ আমরা করিনি, কোনো দিন তাকে কোনো রকমের কোনো এইরকমের ভাষা ব্যবহার করিনি যাতে সে কষ্ট পায়। বরং আশা করেছি যে আমাদের এখানে পড়ে পড়ে আশা করা যায় যে সঠিকটা বুঝবে, হেদায়ত হবে। রফেদেন করুক আর না করুক, আমিন জোরে বলুক আর না বলুক, আর নাভি নিচে হাত বাঁধুক আর ছেড়ে পড়ুক, বুঝা গেছে? এই উদারতা আহলাদিসদের মধ্যে আছে, ভালো করে শোনেন। পক্ষান্তরে হানাফি মসজিদে যান আর ঝেড়ে রফাইদান করেন, বুকের উপর হাত বাঁধেন, আমিন টান দেন, ওরে বাপরে ঘাবড়িয়ে যাবে, কি হলো রে, বড় কষ্ট লাগে আমিন শুনতে, তাই না? এত গোড়ামি কেন? মসজিদ থেকে তাড়িয়ে দেবে, বের করে দেবে। বরং কিছু মসজিদকে ধয়, বেরলবি হানাফি যারা তারা মসজিদ ধয় যে ওহাবি কাফের ঢুকে গেছে, কাফের ঢুকলে কুকুর ঢুকলে যেমন ধুইতে হয়, তাদের কাছে কুকুর ঢুকলে ধুইতে হবে, মসজিদ ওহাবি ঢুকেছে মসজিদ ধুইতে হবে, আউযুবিল্লাহ। তো এই গোড়ামির কারণে সাফিদের আক্রমণ করে হানাফি কিছু মুতাসিবগুলো বলছে যে মানি যখন পাক তো খাও, কথা বোঝা গেছে? ইমাম নবী রহমতুল্লাহ আলাই, ইমাম নবীকে চিনেন তো? এই যে 40 হাদিস আপনাদের বোঝানো, 40 হাদিসের লেখক কে? ইমাম নবী, রিয়াজুস সালেহীন, রিয়াজুস সালেহীন কার? ইমাম নবী রহমতুল্লাহ আলাই। সহি মুসলিমের সবচেয়ে ভালো এবং পুরাতন ভাষ্য হচ্ছে ইমাম নবী রহমতুল্লাহ আলাই। তো এমন আমিনুল্লাল এই সহিহ মুসলিমের ভাষ্যে লিখেছেন, এটা রদ, যেভাবে বললাম আমি, যখন হানাফিরা গোনারা বলল যে তোমাদের কাছে যখন বীর্য পাক তো বীর্য খাও, তখন বলছে অনেক কিছু পাক আছে কিন্তু খাওয়া জায়েজ নাই, অনেক কিছু পাক আছে কিন্তু খাওয়া হালাল নাই। তো পাক আলাদা, পাক না পাকি আলাদা, আর হালাল হারাম আলাদা মশলা, বোঝা গেছে কি না? পাক না পাকি আলাদা জিনিস, আর খাওয়া জায়েজ না যে আলাদা জিনিস। বালি পাক না না পাক? পাক। বালি খাওয়া যায়জ? সিমেন্ট পাক না না পাক? সিমেন্ট খাওয়া যায়জ? তখন মশলা আসবে যে এটা শরীরের জন্য ক্ষতি করে না উপকার করে, যদি উপকার করে তো খাওয়া যায়জ, যদি অপকার করে তাহলে? ভাত তরকারি যদি গন্ধ হয়ে যায়, আপনারা ব্যাচেলার কিন্তু একটু বেশি করে পাকিয়ে নেন, আর অনেকে বাসি খান না বা গন্ধ ছুটে যায় মাঝে মাঝে, ডালে গন্ধ হয়ে গেছে, গোস্তে তরকারিতে গন্ধ হয়েছে গরমে থেকে, পাক না না পাক? পাক, কিন্তু খাওয়া? এখন দেখতে হবে না যায় ঢালাহারে বললাম, হালকা একটু ওর টেস্টটা খারাপ হয়েছে, এটাতে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি তেমন নেই কিন্তু অরুচি লাগছে, খেতে পারে জায়েজ। কিন্তু যদি দেখা যায় এমন গন্ধ ছুটে গেছে যে ব্যাকটেরিয়া হয়ে গেছে, যেটা পেটে গেলে আপনার শরীরে চরম ক্ষতি করবে, তাহলে তো বলেছে হারাম, তাহলে খাওয়া। এবার বুঝতে পেরেছেন? তো শরীয়তকে বুঝতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক ফিকহ দিয়ে, কোরআন সুন্নার আলোকে ফিকি গড়ে তুলতে হবে। আর এই নয় যে মজহাবি গোড়ামির নাম ফেকা, মজহাবি গোড়ামির নাম ফেকা না, ফেকা হচ্ছে কোরআন সুন্নার গভীর জ্ঞানের নাম। জি, তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো এই যে পেশাবে রঙা কাপড় এমন দেশ থেকে আসত, হতে পারে যে এটা কিসের পেশাব? গবাদি পশুর পেশাব দিয়ে রঙা, সুতরাং কোনো অসুবিধা নেই, ধোয়ার কোনো প্রয়োজন নেই, সে কাপড়ে সলা তাদের করে। আর যদি নাপাক পেশাব হয়, অর্থাৎ এমন কোনো পশুর পেশাব, যে পেশাব গাধার পেশাব, ঠিক আছে, খচ্চরের পেশাব, হাতির পেশাব, বুঝা গেছে, তাহলে বলতে হবে যে সেটা পেশাব দিয়ে রঙা হয়েছে, আর সেই কাপড়ে জহুরি রাহমাহুল্লাহ সলাত আদায় করেছেন, কিন্তু সেই কাপড়টা বাদাল গাসলে ধোয়ার পরে, সেই কাপড়টা ধোয়ার পরে ধুয়ে নেন, ধুয়ে নিয়ে সলাত আদায় করেন। জি, ওসাল্লা আলী ফি সওয়াবিন গায়র মাকসুর, একটা মশলা একটু আগে বলেছিলাম যে কাপড় কিনে নিয়ে আসার পরে সেটা ধুইতেই হবে, তারপর সলাত আদায় করতে হয় না, বিনা ধোয়াতে সলাত আদায় করা যাবে, বিনা ধোয়াতে সলাত আদায় করা যাবে, কারণ আসল হচ্ছে তাহারা, আসল হচ্ছে তাহারা। যদি নাপাক বলতে হয় তাহলে তার প্রুফ দিতে হয়, প্রমাণ দিতে হবে যে এটা নাপাক। এর দলিলে যে আলী রাজিয়াল্লাহ তাআলার এই আসার, আলী রাজিয়াল্লাহ তাআলা সলাত আদায় করেছেন ফি সওয়াবিন এমন কাপড়ে, গায়রে মাকসুরিন, যেই কাপড় ধৌত ছিল না, নতুন কাপড় কিনে নিয়ে আসা হয়েছে আর ধোয়া হয়নি, সেই কাপড়ে সরাসরি সলাত আদায় করেছেন। তাহলে সাহাবায়ে আমরা যে এরকম আমল করেছেন, তার মানে এটাই নবী সাল্লাম থেকে তারা তালিম বা শিক্ষা পেয়েছেন। এখন আসেন অমুসলিমদের তৈরি করা কাপড় পরা সম্পর্কে মাসলা তাহলে জেনে নিলাম। জায়েজ। মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা তাআলা বর্ণিত, কাল তিনি বলছেন, কুনতু মা আন-নবী ফি সাফারিন, আমি নবী সাল সাথে কোনো এক সফরে ছিলাম, ফাকাল, বলি ইয়া মুগীরা, হে মুগীরা, খুজিল এদাওয়া, এই পাত্রটি নাও, এদাওয়ান মানে বর্তন পাত্র, ফাখাল তোহা, তখন নিলাম, ফান্তালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন, সেখান থেকে চললেন, হাত্তা তাওয়ারা, আমার থেকে চোখের আড়ালে চলে গেলেন, চোখের
আড়ালে চলে গেলেন, ফাঁকা দাহাজা, তারপরে নিজের প্রয়োজন, যেটা প্রাকৃতিক প্রয়োজন, কাজায় হাজাত মানে কি, হাজাত মানে প্রয়োজন, আর কাজা মানে পুরা করা, প্রাকৃতিক প্রয়োজন পুরা করা। আর প্রাকৃতিক প্রয়োজন হচ্ছে মানুষ হিসাবে পেশাব করতে হয়, পায়খানা করতে, পেশাব পায়খানার নাম, এই জন্য কাজায় হাজা, কাজায় হাজা, জি, প্রয়োজন পুরা করা। তো নবী সাল্লাম পেশাব পায়খানা সম্পূর্ণ করলেন, এটা চোখের আড়ালে গিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে যদি আপনার টয়লেট তৈরি করা না থাকে, সে কাঁচা হোক আর পাকা হোক, খোলা মাঠে কোথাও যদি পেশাব পায়খানা করতে হয়, তাহলে কী করতে হবে? পেশাব তো একটু দূরে গেলে চলে সামান্য, কিন্তু পায়খানার ক্ষেত্রে এত দূরে চলে যেতে, হাত তা লা ইয়ারাহু আহাদুন, কেউ যেন দেখতে না পায়। আচ্ছা দেখছেন, একদম সমতল, যদি আড় থাকে তাহলে কোনো একটা কিছু, একটা উঁচা জায়গা আছে ওর আড়ে, গাছপালা আছে ওর আড়ে, ঝাড় আছে ওর আড়ে, তাহলে তো কাছেও থাকলে সমস্যা নেই, একটু আড়ে হইলে। কিন্তু আড়টার পাওয়া যায় না, একদম সমতল ভূমি, তখন এত দূর চলে যেতে হবে যে হয়তো নজর আসছে যে ওখানে একটি মানুষ, কিন্তু লজ্জাস্থান নজরে আসছে না, লজ্জাস্থান নজরে, জরুরি না যে আপনাকে এত দূর 3 কিলোমিটার যেতে হবে যাতে করে দৃষ্টিতে ওই মানুষটাকে চেনাই না, মানে বোঝাই না যে কোনো মানুষ ওখানে আছে, না এমনটা না। মানুষ বোঝা যাচ্ছে যে একটা মানুষ আছে, কিন্তু মানুষটা যে কাপড় খুলেছে উঠিয়েছে পেশাব পায়খানা পায়খানা করার জন্য, ওটা বুঝে দেখা যাচ্ছে না, এতটাই যথেষ্ট। তাহলে মোটামুটি 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার দূর থেকে একটা লোক নজর কিন্তু আসছে, খোলা মাঠে যান নজরে আসছে, কিন্তু বোঝা যাবে না যে এই লোকটি কাপড় উঠিয়াছে, লজ্জাস্থান দেখা যাবে না, লজ্জাস্থান দেখা যাবে না। এইরকম মহিলাদের ক্ষেত্রে, মহিলা যদি দেখা যায় সামনে কাছাকাছি বেগানা পুরুষ আছে, তখন চেহারা ঢাকতে হবে, কিন্তু একবারে গোটা রাস্তা গাড়ির ভিতরে আছে তারপরে একদম নেকাব পরে থাকতে হবে, ঢেকে রাখতে হবে, দ্রুত বেগে গাড়ি চলছে, দ্রুত বেগে গাড়ি চলছে, খেয়ে দেখতে হবে ছো করে গাড়ি চলে যাচ্ছে। তো গাড়ির ভিতরে যদিও সেটা তাজলিল করা, বা যেটাকে বলা হচ্ছে, কী বলছে ওটাকে, হ্যাঁ বাংলা ভাষায় কী বলছে, বা ইংলিশে, আরবি তাজলিল, যে কালো পর্দা করা থাকছে গ্লাসগুলিতে, হ্যাঁ আরবি বলছে না বাংলায় অথবা ইংলিশে, হ্যাঁ গ্লাস পেপার লাগানো, তো হইলো ঠিক আছে, তো গ্লাস পেপার লাগানো যদি থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু না এমনি আছে, দ্রুত বেগে গাড়ি চলছে, যদি একটু নজর আসে যে হ্যাঁ মহিলা বসে আছে, চমক করে চলে আসলো, কী নজরে আসলো, অসুবিধা আছে, চেহারা খুলে থাকলে গাড়ির ভিতরে, দিন এত কঠিন নয়, যেটা এত কঠিন না এত কঠিন করে দেবেন না। হ্যাঁ কাছাকাছি চলে আসছে, আপনারা এখানে আছেন, যদি মহিলা বসে থাকে সবগুলি চেহারা আমার নজরে আসছে, আসছে না আসছে না, তাহলে আমার সামনে পেছনে হইলেও কোনো মহিলার এইভাবে চেহারা খুলে বসে থাকা জায়েজ নাই, কিন্তু এমন দূরে যে মনে হচ্ছে যে মহিলা আছে, কারণ কালো বোরখা অথবা পোশাক বোঝা যাচ্ছে মহিলা আছে, কিন্তু মহিলার চেহারার ফেস বোঝা যাচ্ছে না, ছায়া ছায়া, তাহলে চেহারা খুলে জায়েজ। যদিও সমতল ভূমিতে আমি দেখতে পাচ্ছি যে ওখানে মহিলারা আছে, এখানে আমি আছি, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহ তাআলা বলছেন, আমরা এহরামের অবস্থায় থাকতাম মক্কার পথে মদিনা থেকে, আর আমরা চেহারা তো খুলে থাকতাম, আর এহরামের অবস্থায় মহিলাদের কী করতে হবে, চেহারা খুলে থাকতে হবে, কিন্তু রুকবান যখন কাফেলার লোকেরা কাছাকাছি চলে আসতো তখন আমরা কী করতাম, সাদালাত এহদানা জিলবাবা, তখন আমরা নারীরা আমাদের জিলবা বড় যে ওড়না বা চাদর সেটাকে ঝুলিয়ে নিতাম, ফায়দা যাওয়াজু না, যখন এই কাফেলার লোকেরা পুরুষ লোকেরা পার হয়ে চলে যেত তখন আবার কাশাফ না হো, তখন চেহারা খুলে দিতাম, চেহারা খুলে দিতাম। জি কি বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দূরে গেলেন যে চোখের আড়ালে চলে গেলেন, চোখের আড়ালে যাওয়া জরুরি নয় এতটা যে নজরে না আসে, যদি উঁচা নিচে কোনো জায়গা পান তাহলে চোখের আড়ালে হয়ে যাবে, এটাই উত্তম। ওয়ালিহ জুব্বাতুন সামিয়া, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি জুব্বা পরেছিলেন, স্বামী জুব্বা মানে অমুসলিমদের তৈরি করা, তখন সামদেশ অমুসলিমদের দখলে, রোমানদের দখলে, খ্রিস্টানদের দখলে ছিল, আর সামদেশ বলতে সেই যুগে কয়েকটি দেশ, একটা হচ্ছে বর্তমান সিরিয়া, আর জর্ডন, ফিলিস্তিন, লেবানন, এসবগুলি দেশ, তার সাথে এই তাবুক এলাকা আছে না, তাবুক এলাকা থেকে নিয়ে ওই দিকটা যতটা আছে উত্তর অঞ্চল, এগুলো কিন্তু ওদের দখলে ছিল, তখন পর্যন্ত সেখানে কিন্তু প্রভু ইসলাম পৌঁছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু তাবুকে গিয়ে থেমে গিয়েছিলেন, তাবুকের আগে জাননি, ওগুলো ওদের দখলে। জি তো সেখানকার জুব্বা পড়লে ফাজাহা ওয়ালিউখরাজা ইয়াদাহু মিন কুম্মিহা, হাতটা বের করতে চাইলেন জুব্বা থেকে, হাতটা বের করতে চাইলেন মানে এইভাবে, এই যে দেখেন আমার এটা কিন্তু খুব ঢিল আছে, আছে না, ওই জুব্বা খুব ঢিলা হয়ে আছে, আরামসে
উপরে টেনে নিচ্ছি, হাতটা বের করতে এইভাবে, কি থেকে আস্তিন থেকে, কুম্বন মানে আস্তিন, আস্তিন বুঝেন তো, এটার নাম আস্তিন। ফাজাকাত, কিন্তু সেটা সংকীর্ণ হয়ে পড়লো, মানে এমন টাইট, অনেকে পড়ে যুবক ছেলেরা এমন পড়ে যে উঠানো যায় না, মরিয়া উঠানো যায় না, এতদূর উঠছে আর উঠছে না, এইরকম যখন উঠছে না ওই রকমটাই ছিল। ফাখরাজা ইয়াদিহা মিন আসফালিহা, তখন হাতটাকে পিছন দিক থেকে নিচের দিক থেকে টেনে নিলেন, তার মানে এইটা উঠেতে যখন পারলেন না তখন এইভাবে টেনে নিলেন, কথা বুঝা গেছে? তো এইভাবে হাতটাকে বের করে নিলেন। ফাসাবাব তো আলিহি, তার আমি পানি ঢাললাম, কে মুগিরা বিন শোবা পানি ঢালছেন। ফাতাওয়াদ্দা, নবী সাল্লাল্লাহু উজু করলেন, ওযু আহুল ইসলাহ, সলাতের মতো করে উজু, ও মাসাহালা খুফাই, দুই মোজার উপর মাসে করলেন, সুম্মা সাল্লা, তারপরে সলাত আদায় করলেন। হাদিসের সাথে অধ্যায়ের সম্পর্ক হচ্ছে যে স্বামী জুব্বা পরে রাসূলুল্লাহ সাল্লাম কী করেছেন, সলাত আদায় করেছেন। আর এই স্বামী জুব্বা তৈরি করত অমুসলিমরা, কারণ শামদেশ তখন অমুসলিমদের দখলে ছিল। জি, সময় অনেক হয়ে গেছে, একটি হাদিস শুধু পড়িয়ে দিই, আট নম্বর অধ্যায়। বাবু কারাহাতি তাআরিফিস সলাহ, সলাৎ অবস্থায় বিবস্ত্র হওয়া বা উলঙ্গ হওয়া মাকরুহ, মানে মাকরুহ তাহরিমি, হারাম। জি, 364 নম্বর হাদিস, হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছেন, আন্না রাসূলুল্লাহ কানা ইয়ানকুলু মাহমুল হিজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের সাথে পাথর নিয়ে আসছিলেন কাবা নির্মাণের জন্য। কাবা নির্মাণ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার আগে কাবার পুনর্নির্মাণ হয়েছিল, এবং তাতে তারা শর্ত লাগিয়েছিল যে হালাল পয়সা দিবে কিন্তু হারাম পয়সা দিবে না। জি, ওতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই তিনি কী করেছিলেন, সশরীরে অংশ নিয়েছিলেন এবং পাথর নিয়ে এসে এসে দিতেন। ওয়ালিহি ইজারু, সেই সময় তার শরীরে একটি লুঙ্গি ছিল, লুঙ্গি পরেছিলেন। জি হ্যাঁ, ফাকালহুল আব্বাস আম্মহু, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু, ভাতিজার মায়া, ভাতিজার মায়া থাকে তাই না, ছেলেদের মতো মনে করা হয়, মায়া লাগছে, কষ্ট, পাথর নিয়ে আসছে তো ই হয়ে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে, এখানে আলো হয়ে যাচ্ছে, ছাল উড়ে যাবে। আব্বাস বললেন, চাচা ইবনা আখি, হে ভাতিজা, লাও হালালতা ইজারাকা, যদি তুমি লুঙ্গিটা খুলে নাও, ফাজালতা আলা মানকে বাইকা, তারপরে এ দুনাল হেজারাতে, এই পাথর যে তুমি কাঁধের উপর উঠাচ্ছ, এই পাথর আর তোমার কাঁধের মাঝখানে যদি রেখে নাও তোমার কাঁধের উপরে এই লুঙ্গিটা, তাহলে বেশি ভালো হয়, তার উপরে পাথরটা যখন নিবে তাহলে আর কী হবে না, ছাল টাল উড়বে না। কালা ফাহাল্লাহু, চাচার কথা শুনে লুঙ্গি খুলে ফেললেন। ফাজা আলহ আলমান কি বাহি, তারপর দুই কাঁধের উপরে লুঙ্গি দিয়ে দিয়েছে আর দুই কাঁধের উপর নিয়ে আসছেন পাথর উঠিয়ে। ফাসাগাত সাকাত মাগশিয়ান আলিহি, সাঁতে সাঁতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশে উল্টে পড়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ রাব্বুল আলমিন চাননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবস্ত্র হোক, কথা বোঝা গেছে? আর এটা একটা স্পেশালি আল্লাহর পক্ষ থেকে। এটা দুই নম্বর কথা, খুব বেশি লজ্জাশীল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস আছে যে তিনি কুমারী ষোড়শী যুবতী রমণী যারা সবচেয়ে বেশি লজ্জাশীল, আজকাল তো বেহায়াবে পর্দা হয়ে গেছে কারণ সহশিক্ষার কারণে, কিন্তু একটা কুমারী মেয়েকে যদি একবার বাড়ির ভিতরে রেখে মানুষ করেন তার মধ্যে পুরোপুরি লজ্জা আল্লাহ সৃষ্টিগতভাবে রেখেছেন, লজ্জা দিয়ে সৃষ্টি করেছেন। তো একজন কুমারী মেয়ের চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব বেশি লজ্জাশীল মানুষ কে যদি বিবস্ত্র করে দেওয়া হয় তো হুঁশ হারিয়ে পড়ে যাবে, তো সেটাও কাজ করেছে হয়তো এখানে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বেহুশ হয়ে আছাড় খেয়ে পড়েছেন, তারপরে উঠালো সবাই, আর সাথে সাথে যে কাঁধের উপরে করা হয়েছিল এই লুঙ্গি, বুঝতে পেরেছে যে এই লুঙ্গি খুলে দেওয়া হয়েছে লজ্জাতে, অথবা যা কিছু একটা মানে মানসিক অবস্থা একটা কিছু আঘাত হয়েছে যার ফলে গিয়েছে বেহুশ হয়ে পড়ে গেছেন, সাথে সাথে লুঙ্গি শরীরে পরিয়ে দেওয়া হলো, জড়িয়ে দেওয়া হলো, আর তারপরে তখন ভালো হয়ে গেলেন। ফামা রুইয়া বাদা জালিক অরিয়ানান, তারপরে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবস্ত্র দেখা যায়নি, কিন্তু আরবের লোকেরা প্রয়োজন বিবস্ত্র হইতো, কোনো আইব ছিল না, সেই যুগের সভ্যতায় এত দোষের কথা ছিল না, এত দোষের কথা ছিল না। যেমন গ্রাম অঞ্চলে নেংটি সেটে থাকা, রান খুলে থাকা কৃষকদের এবং এমনি লোকদের কাজকাম করছে, লুঙ্গি কি এমনভাবে সেটি আছে, আমরা নেংটি সাঁটা বলি, আপনারা কি বলেন, নেংটি সাঁটা, তো ঠিকই, কোনো আইব কোনো দোষ কি, অহরহ কোনো ব্যাপার না, আপনিও গ্রামে গিয়ে এখানে কত ভদ্র মাশাল্লাহ জুব্বায় ঢাকা, আর ওইখানে গিয়ে আপনি নেংটি সেটা সংসারের কাজ করছেন, আপনি করছেন না,
কারণ ওখানকার পরিবেশ ওইটা স্বাভাবিক মনে করছে। জি, আমাদের একজন মৌলানা ছিলেন, বোখারি পড়াইতেন আমাদের ডিস্ট্রিক্ট মালদাতে। তো ওনার কথা শুনেছি, ওনার ছাত্ররা বলতেন যে এত মেহনতি ছিলেন যে ছেলেদেরকে কোনো হুকুম টুকুম করতেন না, সাবালক ছেলেদেরকে নিজে বোখারি পড়িয়ে নেন, আর তারপরে মাঠে জমি পাড়ে আর গ্রামেরই দাওরা মাদ্রাসা বোখারি পড়িয়ে মাঠে নেমে গেলেন, সাঁতে সাঁত আর মাঠে নেমে নিংটি সেটা কাজ করতে শুরু করলেন। বড় মাওলানা নিংটি সেটা কাজ করতে শুরু করেন, কারণ সেখানে কোনো আয়ব মনে করা হয় না, দোষ মনে করে না। কিন্তু সৌদি আরবে পারবেন আপনি, খালি গেও পারবেন না, বাইরে বেরোতে ঘরের ভিতরে তো খালি গেও হচ্ছে। তো এই হাদিসের এই অধ্যায়ের সাথে কি সম্পর্ক? সলাত অবস্থায় বিবস্ত্র হওয়া মাকরুহ তাহরিম মানে হারাম, জায়েজ নয়। সলাত অবস্থায় উলঙ্গ থাকা অথচ কাপড় আছে কি হারাম, আর হাদিস এসেছে কি সম্পর্কে? হ্যাঁ, কাবার খেদমত, কাবা নির্মাণের সময় এরকম সলাতের কথা নাই কিন্তু, তাই না? তো কাবা নির্মাণের সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় শরীর থেকে খুলে কাঁধের উপর রাখা হয়েছিল, এইটাই যদি হারাম হয় তাহলে সলাত অবস্থায় তো নিঃসন্দেহে হারাম, ঠিক না? স্পষ্ট হারাম। এখান থেকে এইভাবে ইস্তিদলাল করা হয়েছে, এটা বলছে আলা তারিখিল তারিখিল আউলা। হ্যাঁ, আউলা এটা আরও বেশি অধিকার রাখে যে এই সময় হারাম। যদি সলাতের বাইরে উলঙ্গ হওয়া হারাম হয় তাহলে সলাতের ভিতরে উলঙ্গ হওয়া আরও শক্ত হারাম। জি হ্যাঁ, এইভাবে এই দলিলটা হয়ে থাকে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।